যে ধরো যে তোমরা যেমন এখানে ইঞ্জিনিয়ারিং করতেছো, মেডিকেলের জন্য আলাদা করে এরকম হাজার হাজার স্টুডেন্ট একসাথে করতেছে, ঠিক আছে? তাদের পড়াশোনার প্যাটার্ন সম্পূর্ণ ভিন্ন, তারা অনেক বেশি পড়াশোনা করে, বা বায়োলজিটা একটু ডিফারেন্টলি পড়ে, অনেক বেশি ডিফারেন্টলি তাদের করতে হয়, তো ওই জন্য তাদের অনেক হিউজ পড়াশোনা করতে হয়। তো আমরা যেটা করি, এটা তোমাদের ভার্সিটির জন্য 100% কভার হয়, ভার্সিটির জন্য 100% কভার হয়ে থাকে, কিন্তু মেডিকেলের জন্য না, এটা পুরোপুরি কভার করতে পারে না মেডিকেল, ঠিক আছে? আর এখানে যেহেতু অনেক নতুন স্টুডেন্ট আছো, এরা অনেকেই মেডিকেল সম্পর্কে জিজ্ঞাসা করতেছে, আমি একটা কথা বলে নিই, আগের দিন যারা ক্লাস করছো তাদের বলছি, তো আজকে যারা নতুন আসছো তাদের জন্য কিছু কথা বলে নিই। তোমরা এখানে যারা আছো তারা মেডিকেল রিলেটেড কোনো কোশ্চেন করবা না, হ্যাঁ? আর অনেকে চিন্তা থাকে মেডিকেল এবং বুয়েট দুই জায়গায় দিব, এই ভুল করাই যাবে না, ঠিক আছে? আমি ইন জেনারেল, তোমার মনে রাখবা যে বুয়েটের কোচিং এর সাথে বা ইঞ্জিনিয়ারিং এর সাথে তুমি ভার্সিটি করতে পারো, বা যারা মেডিকেল করে মেডিকেলের সাথে ভার্সিটি করতে পারে, বাট ভার্সিটি সরি মেডিকেলের সাথে বুয়েট বা বুয়েটের সাথে মেডিকেল, এটা একটা ভুল ডিসিশন। এবং বলতে পারো ভাইয়া অনেকে তো বুয়েটও চান্স পায় মেডিকেলও চান্স পায়। দেখো যারা বুয়েট এবং মেডিকেল দুই জায়গায় চান্স পায় এদের সংখ্যা খুবই কম, ধরো 50 জন হবে। এবং যারা পায় তারা জিজ্ঞাসা করে না যে ভাই কিভাবে পড়তে হবে, তারা জানে তারা দুই জায়গায় চান্স পাবে, তাদের বেসিকটা এতটাই স্ট্রং। তো তোমার যদি কনফিউশন থাকে, তুমি পাইতে পারো নাও পাইতে পারো, এমন যদি হয় সেক্ষেত্রে আমার পার্সোনাল সাজেশন হবে যে তুমি মেডিকেলের জন্য ট্রাই করবা না। এমনি পরীক্ষা দিতে যাও, সবাই দেয়, ইটস ওকে, দাও, কিন্তু মেইনলি তোমার টার্গেট থাকবে ইঞ্জিনিয়ারিং, সাথে থাকবে ভার্সিটি। কখনোই ইঞ্জিনিয়ার, হ্যাঁ একদিন বলছে যে এগ্রিকালচার ইউনিভার্সিটি কভার হবে কিনা, ঠিক আছে, অবশ্যই ইঞ্জিনিয়ারিং ভার্সিটি তোমার, এগ্রিকালচার ভার্সিটি তোমার কভার হবে, ঠিক আছে? এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। ওকে তানভীর, আমার কথা কি শোনা যাচ্ছে? ক্লিয়ার? হ্যাঁ ভাই, ক্লিয়ারলি শুনতে পাচ্ছি ভাই, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার শোনা যাচ্ছে। শোনো, তোমরা যারা নতুন আসো তারা সবকিছুই জানো মোটামুটি, তারপরে একটু বলে দিই। তোমাদের ক্লাস নিবো আজকে আমি ডাক্তার সজীব, ঢাকা মেডিকেল কলেজ, K67 ব্যাচ, ঠিক আছে? আর তোমাদের কোশ্চেন অ্যান্সার যে অপশনটা আছে সেখানে থাকবে ডক্টর তানভীর, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঠিক আছে? তো যারা নতুন আছো তাদের জন্য একটু বলে দিই, এই যে চ্যাট অপশনটা তোমরা যেখানে এখন কথা বলতেছো, এই জায়গাটায় কোনো কোশ্চেন করবা না, মনে থাকবে এখানে কোনো কোশ্চেন করবা না। এখানে আমরা, আমি তোমাকে যখন কোশ্চেন করব সেটা রেসপন্স তোমরা জানাবা এই চ্যাট বক্সে, মনে থাকবে আমি যখন কোনো কোশ্চেন করব সেটা রেসপন্স তুমি চ্যাট বক্সে জানাবা, ওকে? আর যদি টপিকস রিলেটেড কোনো কোশ্চেন থাকে, টপিকস রিলেটেড কোশ্চেনটা তোমরা করবা হলো যে কিউ এন্ড এ তে, কোথায় করবা? কিউ এন্ড এ তে, টপিকস রিলেটেড কোশ্চেন, কোনো অ্যাডমিশন টেস্ট রিলেটেড কোশ্চেন, পিডিএফ বা ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন, এই কোশ্চেন গুলা কখনোই তোমরা কোশ্চেন অ্যান্সার যে অপশনটা আছে এই জিনিসটা করবা না, ওকে? ঠিক আছে, আমরা তাহলে আজকে পড়াশোনা শুরু করে দিই, হ্যাঁ? ভাই তোমরা একটু অপেক্ষা করো ভাই, জয়েন দিবে এক্ষুনি, একটু নেট প্রবলেম হয়েছে, একটু অপেক্ষা করো, এক মিনিট চলে আসবে ভাইয়া। ঠিক আছে, একটু আমি মানে কানেকশন নিচ্ছি, টেনশন নিও না, আমার চলে আসছে, ইলেকট্রিসিটি চলে গেছিল, আমরা কানেকশন দিয়ে শুরু করে দিচ্ছি ক্লাস, টেনশন নেওয়ার কিছু নাই, আমরা ক্লাস শুরু করতেছি।
তানভীর? হ্যাঁ তানভীর, হ্যাঁ তানভীর আছে। হ্যাঁ সুফেন ভাই, জি ভাইয়া শোনা যাচ্ছে এখন তোমার? জি ভাই শুনতে পাচ্ছি। শেয়ার দেন, শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা ঠিক আছে, ওকে। খেয়াল করো আমি দুঃখিত, আমার ইলেকট্রিসিটি চলে গেছিল এই জন্য একটু প্রবলেম হয়ে গেছিল। আচ্ছা খেয়াল করো, আমরা আজকে ইম্পর্টেন্ট একটা টপিক্স নিয়ে পড়বো, বেসিক্যালি একটা টপিক্স না, আমরা দুইটা টপিক্স নিয়ে পড়বো আজকে। হ্যাঁ খেয়াল করো, আমরা আজকে দুইটা টপিক নিয়ে পড়াশোনা করব। অন্যতম গুরুত্বপূর্ণ টপিক আজকে শ্বসন এবং শ্বসন ক্রিয়া, আর একটি হলো বর্জ্য নিষ্কাশন। এই দুইটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আসো শ্বসন এবং শ্বসন ক্রিয়া, এটা হলো আমাদের প্রথম টপিক, ঠিক আছে? আর বর্জ্য এবং বর্জ্য নিষ্কাশন, এটা হলো আমাদের সেকেন্ড টপিক। প্রথমে আসো আমরা জানবো শ্বসন এবং শ্বসন প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি। খেয়াল করো, শ্বসন বলতে তোমরা সবসময় যেটা বুঝো, যে শ্বসন বলতে সাধারণত আমরা কি বুঝি, শ্বসন বলতে আমরা বুঝি অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ, এই জিনিসটা। কিন্তু যদি আমরা একটু বৃহৎ পরিসরে চিন্তা করি, যদি আমরা বৃহৎ পরিসরে চিন্তা করি তাহলে ব্যাপারটা এরকম না। বৃহৎ পরিসরে চিন্তা করলে ব্যাপারটা একটু অন্যরকম। আচ্ছা তানভীর, হ্যাঁ ভাই, সাউন্ড কি বেশি খারাপ হচ্ছে এবং সমস্যা হচ্ছে নাকি? খারাপ বলতে এটা জি 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 একটু আওয়াজ আসতেছে একটু। জি 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 আওয়াজ 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 আসতেছে। আচ্ছা ঠিক আছে, এটা একটু একটু দেখেন তো আপনার ইয়াটা। আচ্ছা 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 খেয়াল করো, এখন আমরা শুরু করি, কথা বলো না, একটু সমস্যা হইতে পারে, একটু করে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ আস্তে আস্তে ব্যাপারটা ঠিক হয়ে যাবে। আমার রুমটা একটু ক্লোজ রুম তো, এই জন্য হয়তো ভাই সমস্যাটা হচ্ছে আর কি। হ্যাঁ তোমরা একটু ওয়েট করো, এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। হ্যাঁ টেনশন নয়, কিছু নাই, এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ ওকে, একটু সময় কন্টিনিউ করি, এটা ঠিক হয়ে যাবে একা একাই, ঠিক আছে? ওকে খেয়াল করো, শ্বসন বলতে আমরা বেসিক্যালি কি বুঝি। শ্বসন বলতে আমরা বুঝে থাকি অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ, এই জিনিসটা খেয়াল করো। কিন্তু যদি আমরা বৃহৎ পরিসরে চিন্তা করি তাহলে ব্যাপারটা এমন না, ব্যাপারটা আসলে এমন না। খেয়াল করো এই যে জিনিসটা এমন, ধরো আমরা নাকের মাধ্যমে অক্সিজেনটা গ্রহণ করলাম, অক্সিজেনটা ফুসফুসে গেল, ফুসফুস থেকে থেকে এটা সারা দেহে যায়, দেহে যায় বিভিন্ন কার্যাবলীর মাধ্যমে এটা কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়। খেয়াল করো এই যে কার্বন ডাই অক্সাইডটা তৈরি হইলো, এই কার্বন ডাই অক্সাইডটা আবার ফুসফুস হয়ে এটা আসতে আমাদের দেহ থেকে বাইরে বের হয়ে যায়, এই পুরো প্রক্রিয়াটাকে আমরা শ্বসন বলি। এর ভিতরে তুমি যেটা বলছো শুধুমাত্র অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করা, এটাকে আমরা বলি বহিঃশ্বসন। আর এই যে দেহের যে কোষগুলো আছে, এই কোষের ভিতরে অক্সিজেন যে কনভার্ট হয়ে যায় কার্বন ডাই অক্সাইডে, সেটাকে বলি আমরা অন্তঃশ্বসন। তাহলে বেসিক্যালি শ্বসনকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাবে, একটা হলো অন্তঃশ্বসন, অন্তঃশ্বসন, আর একটা হইলো বহিঃশ্বসন।
আজকে আমরা আলোচনা করব বহিঃশ্বসন নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বহিঃশ্বসন। এখন আসো, এই যে বহিঃশ্বসন নিয়ে আলোচনা করব, এর আগে আমাদের শ্বসন তন্ত্র যেটা, এইটা সম্পর্কে আমাদের একটু জানতে হবে। এই শ্বসন তন্ত্র সম্পর্কে আমাদের একটু জানতে হবে। শ্বসন তন্ত্র বলতে আমরা কি বুঝি, বা শ্বসন তন্ত্র কোথা থেকে শুরু হয়? তোমরা ডান দিকের ছবিটার দিকে একটু খেয়াল করো, তোমরা ডান দিকের ছবিটার দিকে একটু খেয়াল করো, তাইলে তোমাদের জন্য এটা বুঝতে সুবিধা হবে। খেয়াল করো, এই ডান দিকে যে ছবিটা আছে, এই যে শ্বসন তন্ত্রটা শুরু হয় কোথা থেকে? এই যে এই জায়গাটা থেকে, আমি যেখানে গোল দিলাম সেখান থেকে। খেয়াল করো, এই যে যেখান থেকে আমি গোল দিলাম এখান থেকে শুরু হয়, এটাকে বলা হয় সম্মুখ নাসারন্ধ্র। কি বলা হয়? সম্মুখ নাসারন্ধ্র, এখান থেকে শুরু হয়। এই জিনিসটা আস্তে আস্তে ভিতরের দিকে যায়, এই জায়গাটায়, এই জায়গাটায়, এটাকে বলা হয় নাসা গহ্বর। এটাকে কি বলা হয়? নাসা গহ্বর। এরপরে এটা আস্তে আস্তে পিছন দিকে যখন যায়, এটাকে বলে নাসা গলবিল। নাসা গলবিল থেকে যায় ট্রাকিয়ায়, সরি ল্যারিংসে, ল্যারিংস থেকে যায় ট্রাকিয়ায়, ট্রাকিয়া থেকে যায় ব্রঙ্কাস, এরপরে দুই ফুসফুসে যায়, ফুসফুস থেকে এটা চারদিকে ছড়াইয়া পড়ে। খেয়াল করো, এই যে জিনিসটা আমরা বললাম, সম্মুখ নাসারন্ধ্র থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটাকে, পুরো জিনিসটাই হলো আমাদের শ্বসন তন্ত্র। এই শ্বসন তন্ত্রকে আমরা বেসিক্যালি তিন ভাগে ভাগ করছি। কয় ভাগে? তিন ভাগে। দেখো, ওয়ান টু থ্রি, এই তিন ভাগে ভাগ করা হয়েছে। এই যে প্রথম অঞ্চলটা, এটা হলো বায়ু গ্রহণ এবং ত্যাগ। অর্থাৎ এখানে আমরা যেগুলো নিয়ে আলোচনা করব, এদের কাজ শুধু বায়ু গ্রহণ আর ত্যাগ নিয়ে, অন্য কোনো কাজ এরা করবে না, শুধু ধরবে আর ছাড়বে, ধরবে আর ছাড়বে। এর ভিতরে কে কে পড়ে? দেখো, সম্মুখ নাসারন্ধ্রটা পড়ে, এই যে আমরা ছবিতে দেখাইলাম গোল করে, এটা সম্মুখ নাসারন্ধ্র। এরপরে মাঝখানে যে গোল দেওয়া, লালের ভিতরে গোল দেওয়া, দেখছো, এটাকে বলা হয় ভেস্টিবিউল। আমি যদি তোমাদের বলি, আমি একটু ভিডিওটা অন করে দেখাই, দেখো আমাদের নাকের দুই জায়গাটা চাপ দেওয়া যায় না দুই সাইডে? এই যে দুইটা ফাঁকা আছে যেটা আমরা চাপ দিলাম, এই যে দুইটা জায়গা, এটা চাপ দিলাম, এই ফাঁপা জায়গা, এটাকে বলা হয় সোজা কথায় ভেস্টিবিউল। তাহলে আমাদের ভেস্টিবিউল কয়টা থাকে? দুই সাইডে দুইটা। তাহলে আমাদের ভেস্টিবিউল কয়টা? দুইটা। খেয়াল করো, ভেস্টিবিউলের ভিতরে কি থাকে তোমরা জানো? বলো, ভেস্টিবিউলের ভিতরে কি থাকে? ভেস্টিবিউলের ভিতরে, খেয়াল করো, ভেস্টিবিউলের ভিতরে থাকে হলো রোম থাকে, কিছু কি থাকে? রোম, যেগুলাকে অলফ্যাক্টরি হেয়ার বলা হয়। এই লোমগুলাকে কি বলা হয়? এই লোমগুলাকে বলা হয় অলফ্যাক্টরি হেয়ার। অলফ্যাক্টরি কেন বলা হয়েছে? কারণ নাক যেহেতু, তাইলে কি ঘ্রাণের কাজ করবে, দ্যাটস ওয়াই ভেস্টিবিউলের ভিতরে যে রোম দেখা যায় সেগুলাকে আমরা অলফ্যাক্টরি হেয়ার বলি। এর পিছনের যে জায়গাটা, এটাকে বলি আমরা নাসা গহ্বর। ভেস্টিবিউল যেখানে শেষ হয় সেখানে নাসা গহ্বর শুরু হয়। এরপরে চলে যাও কোয়ানা। কোয়ানা জায়গাটা কোনটা? খেয়াল করো, কোয়ানা হলো, তুমি যদি হা করো, হা করে যদি তাকাও পিছন দিকে, তুমি দুইটা ছিদ্র দেখতে পারবা আয়নার ভিতরে। সাধারণত আমরা তাকাই না, আমরা সাধারণত তাকাই না, আমরা সাধারণত এটার দিকে তাকাই না, কিন্তু তুমি যদি তাকাও তাহলে দেখতে পাবা যে আমাদের একদম তালুর দিকে দুটো ছিদ্র দেখা যায়, যেগুলাকে বলা হয় পশ্চাৎ নাসারন্ধ্র। যেগুলো বলা হয় কি? পশ্চাৎ নাসারন্ধ্র। এরপর চলে যাও নাসা গলবিল। এই নাসা গলবিল এমন একটা জায়গা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখানে নাক এবং গলা, এটা মিলে সাথে কানও মিলে। তোমাদের একটা কোশ্চেন করি, তোমরা চ্যাট বক্সে অ্যান্সার দাও তো। বলো তো, আমাদের নাক, কান এবং মুখ একটা জায়গায় মিলিত হয়, তোমরা জানো। এই যে ওই জায়গাটায় আমাদের যেই নাকটা, কানটা মিলিত হয়, কানটা আমাদের নাসা গলবিলের সাথে কোন নালিকা দ্বারা যুক্ত হয়, চ্যাট বক্সে একটু জানাও তো। ওকে, মুশফিকে অ্যান্সার দিয়ে ফেলছো অলরেডি, ওয়েস্টেশিয়ান টিউব। ওকে, ফাইন। হ্যাঁ, মনে আছে। তোমরা যারা জানো না, খেয়াল করো, তোমরা যারা জানো না তারা একটু খেয়াল করো, যে আমাদের নাক, মুখ এবং কান, এটা এক জায়গায় মিলিত হয়। এটা তুমি কিভাবে জানবা? তুমি নাক এবং মুখ বন্ধ করে শ্বাস ছাড়া ট্রাই করো, তাহলে দেখবা কানটা ফুলে উঠতেছে বা কানটা অনেক ঝিঝি চলে আসে, অর্থাৎ তোমার যে শ্বাস বায়ু যেটা আছে সেটা তোমার কানের ভিতরে ঢুকে যায়। যাই হোক, নাসা গলবিলটা ইম্পর্টেন্ট, কারণ এখানে নাক এবং গলবিল মিলিত হয়। এটা আমরা সামনে ভিডিও দিয়ে আমরা দেখব, ঠিক আছে? এরপর চলে যাও স্বরযন্ত্র।
স্বরযন্ত্র, বেসিক্যালি এটা কাজ কি আমাদের শব্দ উৎপাদন, স্বরযন্ত্রের কাজ কি শব্দ উৎপাদন, ঠিক আছে? তাহলে স্বরযন্ত্রের কাজ কি আমাদের শব্দ উৎপাদন করা, এটা একটু মাথায় রাখবা, এখান থেকে আর কিছু মাথায় রাখার দরকার নাই। ওকে, এবার চলে যাও বায়ু পরিবহন করা। বায়ু পরিবহন মানে এই যে বায়ুটা আমরা নিলাম শ্বাসের মাধ্যমে, এটা আমাদের ফুসফুস পর্যন্ত পৌঁছাইতে হবে না, এই জন্য কাজ করে কে, ট্রাকিয়া এবং ব্রঙ্কাস, ট্রাকিয়া এবং ব্রঙ্কাস। ওকে, এবার চলে যাও এই ট্রাকিয়া এবং ব্রঙ্কাস, এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো একটু পরে, আর ফুসফুস আর ব্রঙ্কিয়াল বৃক্ষ এটাও আমরা একটু পরে জানবো। ওকে, প্রথমে আসো ভেস্টিবিউল, আমি একটু আগে বলে আসলাম ভেস্টিবিউলে লোম থাকে, ভেস্টিবিউলে লোম থাকে, এই লোমটাকে আমরা কি বলি, অলফ্যাক্টরি, অলফ্যাক্টরি হেয়ার, কি বলি আমরা, অলফ্যাক্টরি হেয়ার বলি, মনে থাকবে। ওকে, আর নাসাগহ্বরে যে কোষগুলো থাকে এগুলোকে অলফ্যাক্টরি কোষ বলি, যার কারণে ও ঘ্রাণ নিতে পারে। পশ্চাৎ নাসারন্ধ্রকে কোয়ানা বলে থাকি, নাসা গলবিল মুখগহ্বরে গলবিলে উন্মুক্ত হয়, এটাও আমরা একটু আগে বলে আসছি, নতুন করে বলার কিছু নাই। এবার চলে যাও, এবার খেয়াল করো ল্যারিংস বা স্বরযন্ত্র, এটা নিয়ে একটু আমরা আলোচনা করি। আচ্ছা তানভীর, সাউন্ডে কি এখনো প্রবলেম হচ্ছে? সুফিয়ান ভাই, সুফিয়ান ভাই, তানভীর, সুফিয়ান ভাই কেউ আছেন? আচ্ছা ঠিক আছে, তোমরা একটু, আমি তো একটা ফাঁকা রুমে আছি, তো একটা বড় রুম, ফাঁকা রুম, এই জন্য হয়তো এই সমস্যাটা হচ্ছে। এটার কোনো সলিউশন আছে, আমি দেখি কোনো সলিউশন করা যায় কিনা, একটু দেখতেছি, তোমরা একটু একটু কষ্ট করো, আমি এটা সলিউশন করার ট্রাই করতেছি। বাট আপাতত একটু খেয়াল করো, আমি যে কথাগুলো বলি একটু খেয়াল করো। হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, মাইক্রোফোনেরও প্রবলেম হইতে পারে, দাঁড়া মাইক্রোফোনটা চেঞ্জ করে দেখি সমস্যার কোনো সলিউশন হয় কিনা। এখন কি কথা শুনতে সমস্যা হচ্ছে? এখন কি কথা শোনা যাচ্ছে? একটু চ্যাট বক্সে জানাও তো তোমরা, এখন কি কথা ক্লিয়ার আসতেছে দেখো তো, বেটার। আচ্ছা ঠিক আছে, অনেকটা ভালো। আচ্ছা আচ্ছা দাঁড়াও, এখন আগের মতোই সাউন্ড মনে হচ্ছে অনেকের কাছে। আচ্ছা দাঁড়াও, আমি একটু দেখি রুমটার কোনো ব্যবস্থা করা যায় কি, আমি বুঝতে পারতেছি তোমাদের সমস্যা হচ্ছে, একটু তোমরা একটু ওয়েট করো, জাস্ট 2 মিনিট, আমি একটু দেখি ব্যবস্থা করা যায় কিনা। হ্যাঁ আচ্ছা, এখন দেখো তো, এখনো কি আগের মতোই হচ্ছে না, এখন কি আগের চেয়ে ভালো হয়েছে দেখো তো, এখন কি আগের মতোই আছে না চেঞ্জ হয়েছে, চ্যাট বক্সে একটু জানাও, ভালো বেটার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, অনেকে বলছে ভালো, ঠিক আছে, বেশিরভাগই বলছে ভালো, দরজা খুলে দিছি আর কি এখন। আচ্ছা ঠিক আছে, খেয়াল করো এখন একটু ঠান্ডা মাথায় খেয়াল করো। হ্যাঁ, এখন আর কেউ কোন ধরনের ই করো না, কথা বলো না, এখন জাস্ট আমি যে কথাগুলো বলি এগুলো শুনো। হ্যাঁ, অনেক টাইম চলে গেছে, তাহলে তোমাদের সমস্যা হবে। হ্যাঁ, খেয়াল করো এই যে ল্যারিংস বা স্বরযন্ত্র, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ কি এর একমাত্র কাজ হলো শব্দ উৎপাদন, এর একমাত্র কি শব্দ
উৎপাদন করা, ঠিক আছে? এটা একটু মাথা রাখবা। এখন আসো, এটা কয়েকটা তরুণাস্থি দ্বারা গঠিত। এটা কি দ্বারা গঠিত? কয়েকটা তরুণাস্থি দ্বারা গঠিত। সবচেয়ে বড় তরুণাস্থি হইলো থাইরয়েড তরুণাস্থি। খেয়াল করো, সবচেয়ে এই বড় তরুণাস্থি হলো থাইরয়েড তরুণাস্থি। দেখো এখানে খেয়াল করো, এই যে এখানে যে তরুণাস্থিটা দেখা যায় এটাকে বলা হয় থাইরয়েড তরুণাস্থি। এটাকে কি বলা হয়? থাইরয়েড তরুণাস্থি। এই যে আমরা এখান থেকে দেখো, এই যে এই তরুণাস্থিটা থাইরয়েড তরুণাস্থি থাকে। এখানে যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছি না, এই উঁচু জায়গাটাকে কি বলা হয় জানো? অ্যাডামস আপেল। অ্যাডামস আপেল কি বলা হয়? অ্যাডামস আপেল। অ্যাডামস আপেলের কাহিনী তোমরা অনেকেই জানো, তারপরও একটু বলে দিই যে কি জানো, আদম আলাইহিস সালাম যখন বেহেশতে ছিল তখন এখানে যখন একটা আপেল ফল খাওয়া সমস্যা অনুচিত ছিল আর কি, খাওয়া উচিত ছিল না, সেই ফলটা সে খায়া ফেলছিল। খায়া ফেলার পরে যখন বুঝতে পারছে যে ভুল জিনিস খায়া ফেলছে, তখন এখানে চাপ দেওয়া ধরে। এর জন্য ছেলেদের এই জায়গাটা উঁচু থাকে। অ্যাডামস আপেল শুধুমাত্র ছেলেদের থাকে, ঠিক আছে? ছেলেদের থাকে, মেয়েদের থাকে না। কারণ কি? মেয়েরা এই ফলটা যখন খাইছিল তারা গিলে ফেলছিল, তারা আর আটকাইতে পারে নাই। দ্যাটস ওয়াই তাদেরটা উঁচু থাকে না, শুধুমাত্র ছেলেদেরটা উঁচু থাকে। দেখবা এই অ্যাডামস আপেলটা শুধুমাত্র ছেলেদের থাকে, মেয়েদের থাকে না। ওকে, এরপরে আসো ভোকাল কর্ড। এই যে ভোকাল কর্ড, বেসিক্যালি এই ভোকাল কর্ডটাই হলো আমাদের শব্দ তৈরি করে। ভোকাল কর্ডটা কেমন থাকে আমি একটু তোমাদের দেখাই। হ্যাঁ, এই যে এভাবে আছে, খেয়াল করো এভাবে থাকে। এই যে আমি এখন নীল কালার দিয়ে আঁকবো, নীল কালার দিয়ে যেটা আঁকবো সেটা হবে হলো ভোকাল কর্ড। হ্যাঁ, খেয়াল করো, এই যে এই যে এইভাবে ভোকাল কর্ড থাকে। এই যে আমি যে নীল জিনিসটা আঁকলাম এটা হলো ভোকাল কর্ড। ওকে, এখন আর কেউ সাউন্ড নিয়ে কোনো কথা বলবো না। হ্যাঁ, এখন আর সাউন্ড নিয়ে কোনো কথা বলবো না, কোনো কথা প্রযোজ্য না। তোমরা যে কথাগুলো বলতেছো এটা সাউন্ড উন্নতি করার আর কোনো সিস্টেম নাই। সো দ্যাটস ওয়াই চ্যাট বক্সে সাউন্ড নিয়ে আর কোনো কথা কেউ বলবো না। ওকে, খেয়াল করো এখানে যে জিনিসটা হইলো, এই যে ভোকাল কর্ড যেটা আছে, ভোকাল কর্ড যেটা আছে এটাকে বলা হয় ভোকাল কর্ড। খেয়াল করো এটাকে কি বলা হয়? ভোকাল কর্ড বলা হয়। এই নীল জিনিসটাকে বলা হয় ভোকাল কর্ড। এই ভোকাল কর্ডের উপরে ডিপেন্ড করে তোমার সাউন্ড কেমন হবে, এইটা মনে থাকবে। তো ভোকাল কর্ডের উপরে ডিপেন্ড করে তোমার সাউন্ডটা কেমন হবে এইটা। তো দেখবা যারা মেয়ে থাকে তাদের ভোকাল কর্ডটা একটু পাতলা টাইপের হয়, দেখবা ওর জন্য সাউন্ডটা একটু সুরেলা হয়। দেখবা মেয়েদের সাউন্ডটা কি একটু সুরেলা হয়ে থাকে, কিন্তু ছেলেদের ভোকাল কর্ডটা এত একটু মোটা হয়ে থাকে। এই জন্য দেখবা এই গলা আমার মতো হয়ে থাকে এরকম, বাসে বাঁশের মতো গলা, ঠিক আছে? এটার মেইন কারণটা কি? এর মেইন কারণটা হলো এই ভোকাল কর্ড। এবার চলে যাও শ্বাসনালী বা ট্রাকিয়া। ট্রাকিয়া খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ট্রাকিয়াটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। খেয়াল করো এই যে তুমি, আমি টিক দিলাম যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা পুরোটা ট্রাকিয়া। এটা কি শেপ? সি শেপ কার্টিলেজ। দেখো সি শেপ কেন বললাম জানো? ধরো আমি এই একটা ট্রাকিয়ার একটা কার্টিলেজ আঁকলাম। এই যে কার্টিলেজটা দেখতে পাচ্ছ এটা সামনে দিয়ে দেখতে গোল, কিন্তু পিছন দিকে কি থাকে জানো? পিছন দিকে থাকে মাসেল। পিছন দিকে এরকম এই যে পিছন দিকে এরকম মাসেল থাকে। এই দেখো এই লাল, এটা কি? এটা হলো পেশি। এই এটা হলো পেশি। এখন তোমাদের কখনো কি কোন মনে কোশ্চেন জাগে নাই যে ভাইয়া এই যে আপনি বলতেছেন কার্টিলেজ বা হাত দিয়ে এইটা, কিন্তু তারপর শ্বাস নিলে উঁচু নিচু হয়, উঁচু নিচু কিভাবে হয় বলতো? উঁচু নিচু কিভাবে হয়? উঁচু নিচু কিভাবে হয়? এই যে পেশিটা আছে না, এই যে লাল যে পেশিটা দেখতে পাচ্ছ, এই পেশিটার সংকোচন প্রসারণের কারণে বেসিক্যালি এই সমস্যাটা মানে এই কাজটা হয়ে থাকে, ঠিক আছে? এবার আসো ট্রাকিয়া বা শ্বাসনালী, এখানে তরুণাস্থি কয়টা থাকে? ষোলো থেকে বিশটা। ষোলো থেকে কয়টা? ষোলো থেকে বিশটা। ওকে, এটা একটু মাথায় রাখো। এখন আসো এই যে জিনিসটা দেখলা, এটা দৈর্ঘ্যে হয় 12 সেন্টিমিটার আর ব্যাসে হয় 2 সেন্টিমিটার। দৈর্ঘ্যে 12 সেন্টিমিটার এবং ব্যাসে 2 সেন্টিমিটার। ওকে, এখান থেকে এইটুকু মনে রাখো, এখান থেকে এইটুকু জিনিসই তুমি মনে রাখো, আর তেমন কিছু মনে রাখার দরকার নাই এখান থেকে, ঠিক আছে? এখান থেকে তুমি শুধুমাত্র এইটুকু জিনিসই মনে রাখবা। ওকে,
এবার চলে যাও, খেয়াল করো এখানে আরো ব্রঙ্কিয়াল ট্রি, ব্রঙ্কিয়াল ট্রি জিনিসটা কি খেয়াল করো, এই যে আমি যেটা দেখাইছি কারিনা নামে একটা জায়গা, কারিনা, কারিনা কাকে বলে বলতে পারো? চ্যাট বক্সে জানাও তো কারিনা জিনিসটা কি, চ্যাট বক্সে জানাও তো কারিনা জিনিসটা কি, চ্যাট বক্সে জানাও তো দেখি কারিনা কি, তোমরা কে কি জানো? নাবিল বলছে নায়িকা, না না নায়িকা না। আচ্ছা খেয়াল করো, আচ্ছা খেয়াল করো যেটা বলতেছিলাম, কারিনা হইলো ট্রাকিয়াটা যেখানে সাবডিভাইডেড হয়, ট্রাকিয়াটা যেখানে সাবডিভাইডেড হয় সে জায়গাটাকে আমরা কারিনা বলি, ট্রাকিয়াটা যেখানে সাবডিভাইডেড হয় বা ভাঙে সেটাকে আমরা আচ্ছা এখন কি শোনা যাচ্ছে? এখন একটু তোমরা জানাও তো একটু চ্যাট বক্সে যে এখন শোনা যাচ্ছে কিনা, একটু চ্যাট বক্সে রেসপন্স জানাও, এখন কি ক্লিয়ার শোনা যায়? এখন যদি ক্লিয়ার আগের মতো জি ভাইয়া না ভাই ইয়েস এখানে, আচ্ছা এখানে বেশিরভাগই ইয়েস বলছে, দুই একজন বলছে যে নো চেঞ্জ, ঠিক আছে যারা নো চেঞ্জ বলছো এখন তাদের সমস্যা, এখন আর কিছু করার নাই, হ্যাঁ এখন শুধু খেয়াল করো ক্লাসে, যদি না বুঝতে পারো তাহলে কিছু করার নাই, দুঃখিত এখন আর কিছু এর চেয়ে বেশি কিছু করা আমার পক্ষে সম্ভব না, হ্যাঁ খেয়াল করো, আর চ্যাট বক্সে সাউন্ড নিয়ে কোনো ধরনের কথা বলবা না, হ্যাঁ কোনো ধরনের কথা বলবা না, কথা বলার উপায় নেই, হ্যাঁ তানভীর আছো? তানভীর, তানভীর বা সুফিয়ান ভাই? জি ভাই আমি তানভীর ভাই, আমার কথা কি বেশি সমস্যা হচ্ছে শুনতে? সাউন্ডটা একটু দূরে থেকে আসতেছে মনে হয় ভাইয়া, মনে হচ্ছে যে অনেক দূর থেকে কথাটা আসতেছে। আমার একটু কম তো পাগল বানাই ফেলতেছে আমার, আচ্ছা খেয়াল করো এখন একটু বলো তো এখন কি কোনো চেঞ্জ আসছে দেখো তো, সুফিয়ান ভাই একটু রেসপন্স জানান তো ভাই। জি ভাই একটু চেঞ্জ আসছে, হ্যাঁ এখন কি আগের চেয়ে ভালো শোনা যাচ্ছে? জি 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 একটু ভালো আসছে ভাই। ও আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, দেখো এখন কন্টিনিউ, ওকে ভাই চালান, এখন যদি প্রবলেম হয় আসলে আমার আর কিছু করার নাই, এরকম করতে থাকলে তোমাদের ক্লাস আর হবে না, শেষ করা যাবে না, হ্যাঁ আমরা শুরু করি, আর কোনো কথা বলবো না আমরা ভাই, এখন ঠিক আছে কন্টিনিউ করেন আপনি, ঠিক আছে সেটাই, খেয়াল করুন এখন যেটা বলছি, এখন আর কোনো কথাই বলবো না, এখানে খেয়াল করো আমরা কারিনার কথা বলছিলাম, কারিনা জিনিসটা কি খেয়াল করো, কারিনা হইলো তোমার যে ট্রাকিয়া যেটা আছে, ট্রাকিয়াটা যেখানে দুই ভাগে বিভক্ত হয় সেই জায়গাটাকে আমরা বলি কারিনা, মনে থাকবে? বা ওখানে একটা কার্টিলেজ আছে দেখতে পাচ্ছো যেটা ডিভাইডেড হয় সেখানে, সেটাকে আমরা কারিনা বলে থাকি, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? ওকে এখান থেকে এইটুকু জানো আর তেমন কিছু জানতে হবে না। এরপর চলে যাও, ট্রাকিয়াটা দুই ভাগে যখন বিভক্ত হয়, ট্রাকিয়াটা যখন দুই ভাগে বিভক্ত হয়, এই যে দেখো ট্রাকিয়া যখন দুই ভাগে বিভক্ত হয় এইভাবে আমি পাশেরটা ছবিকে দেখাচ্ছি, তখন সেটাকে বলা হয় ব্রঙ্কাই, সেটাকে বলা হয় ব্রঙ্কাই, খেয়াল করো সেটাকে কি বলা হয় ব্রঙ্কাই, ট্রাকিয়া যখন দুই ভাগে বিভক্ত হয় তখন সেটাকে বলি আমরা ব্রঙ্কাই, ব্রঙ্কাই যখন আবার ডিভাইডেড হয় তখন সেটাকে বলি ব্রঙ্কিওল, কি বলি ব্রঙ্কিওল, মনে রাখবা কোনো কিছুর শেষে যদি ওল থাকে, কোনো কিছুর শেষে যদি ওল থাকে এর মানে হইলো ওইটা ছোট খণ্ড, মনে থাকবে কোনো কিছুর শেষে যদি ওল থাকে এর মানে হইলো ওইটা ছোট খণ্ড, যেমন দেখবা লোভ বড় খণ্ড, লোভিউল ওল মানে কি
ছোট খন্ড মনে থাকবে? তাহলে ব্রঙ্কাই যখন আবার ছোট হয়ে যায় তখন সেটাকে বলি আমরা ব্রঙ্কিওল। এরপরে ধরো এই একটা গোল একটা ফলিকা আছে, এই ফলিকাটাকে বলি আমরা অ্যালভিওলাই। কি বলি? অ্যালভিওলাই বা অ্যালভিওলার ফলি। এই ফলিতে আরেকটা নালিকার মাধ্যমে আসবে বাতাসটা, যেই নালিকার মাধ্যমে বাতাসটা অ্যালভিওলাতে আসে তাকে বলি আমরা অ্যালভিওলার, অ্যালভিওলার নালী। সেটাকে আমরা কি বলি? অ্যালভিওলার নালী। মনে থাকবে? তাহলে যেই নালিকার মাধ্যমে অ্যালভিওলাতে বাতাস প্রবেশ করে সেটাকে বলি অ্যালভিওলার নালী। আর এই ফলি নালী সবগুলাকে একসাথে আমরা কি বলবো? অ্যালভিওলাস। কি বলবো আমরা? অ্যালভিওলাস। ঠিক আছে, তাহলে আমরা কি পাইলাম দেখো? আমরা পাইলাম যে ট্রাকিয়াটা যখন দুই ভাগে ভাগ হয়ে যায় তখন সেটাকে আমরা বলি ব্রঙ্কাই। ব্রঙ্কিয়ার ছোট ব্রাঞ্চকে আমরা কি বলি? ব্রঙ্কিওল। ব্রঙ্কিওল থেকে একটা নালী অ্যালভিওলার ফলিতে গেল, সেটাকে আমরা কি বলি? অ্যালভিওলার নালী। অ্যালভিওলার নালী পরে অ্যালভিওলার ফলি, অ্যালভিওলার ফলি এবং নালী মিলা হয় অ্যালভিওলাস। এই যে ডান সাইডে যে তোমাদের 1 2 3 4 5 6 এইভাবে দেওয়া আছে, এই ট্রিটা একটু তোমাদের জানতে হবে, এই ট্রিটা একটু তোমাদের অবশ্যই 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 জানতে হবে। ঠিক আছে, ওকে। এবার আসো ফুসফুস, খেয়াল করো ফুসফুসের ভিতরে তোমাদের একটা কোশ্চেন জ্যাকবংশ অ্যান্সার দেব তো, ডান এবং বাম ফুসফুসের ভিতরে কোনটা বড় কোনটা ছোট? জ্যাকবংশ একটা অ্যান্সার দেব তো, যে ডান ডান এবং বাম ফুসফুসের কোনটা বড় কোনটা ছোট? আচ্ছা খেয়াল করো, ডান ফুসফুস তোমরা বলছো বড় নাকি? কেন? ডান ফুসফুসের তিনটা লোব থাকে, এই জন্য বললাম। খেয়াল করো, আমি একটু বলি, মনে রাখবা কোনটাই বড় ছোট এভাবে বলা যায় না। মনে রাখবা ডানটা হইল খাটো এবং মোটা, খাটো প্লাস মোটা, আর বাম সাইডেরটা লম্বা প্লাস চিকন। বলতো এই ডান সাইডেরটা খাটো এবং মোটা, এটার কারণটা কি বলতো? খেয়াল করো, ডান সাইডেরটা খাটো এবং মোটা, বাম সাইডেরটা লম্বা এবং চিকন, কারণ কি জানো? এই যে দেখো লাংসের নিচে এখানে লিভার থাকে, তুমি জানো একজন বলছে হার্ট, হার্ট পরে আগে লিভার। খেয়াল করো এই যে লিভারের ডান লোব যেটা আছে এটা অনেক বড় না, এটা এরকম একটু উঁচু থাকে। এই লিভারটা ডান সাইডটা বড় হওয়ার কারণে লিভার কি করে জানো? ডান দিকে যত অর্গান আছে, ডান দিকে যত অর্গান আছে এগুলাকে লিভার চাপ দেয়। এই জন্য দেখবা ডান সাইডের ফুসফুসটা একটু উপরে হয়, আবার ডান সাইডে যে কিডনি সেটা একটু নিচে হয় এবং খাটো হয়। মনে থাকবে ডান পাশের লিভারের লোবটা বড় হওয়ার কারণে ডান সাইডের ফুসফুসটা খাটো এবং মোটা হয়, আর ডান সাইডের কিডনিটা একটু নিচে এবং খাটো হয়। ওকে, আর বাম সাইডে এখানে হার্ট থাকে, হার্টের কারণে কি হয়? আস্তে করে বাম সাইডটা চিকন হয়ে যায়। ঠিক আছে, যদি লিভারের ব্যাপারটা বুঝে থাকো চ্যাট বক্সে একটু সি দিয়া জানাও, চ্যাট বক্সে একটু সি দিয়া জানাও যে হ্যাঁ বুঝছি। ওকে খেয়াল করো, ওকে ফাইন। এখন আসো, এই যে তোমরা ফুসফুসটা দেখতে পাচ্ছ এর বাইরে একটা কাভারিং থাকে, বাইরে যে কাভারিং থাকে এই কাভারিংকে কি বলা হয় জানো? প্লুরা। ফুসফুসের বাইরের কাভারিংকে কি বলা হয়? প্লুরা। কি বলা হয়? প্লুরা। খেয়াল করো প্লুরার দুইটা লেয়ার, কয়টা লেয়ার? প্লুরার দুইটা লেয়ার। মনে রাখবা ভিতরেরটা ভিসেরাল, ভতে ভিতরে ভতে ভিসেরা, মনে থাকবে ভতে ভিতরে ভতে ভিসেরাল। তাইলে ভিতরের লেয়ারকে আমি কি বলবো? ভিসেরাল রিয়াল লেয়ার। তাইলে ভতে ভিতরে ভতে ভিসেরা, মনে রাখবা ভিসেরাল লেয়ারটা ভিতরে আর বাইরের লেয়ারটা হইল প্যারাইটাল, প্যারাইটাল লেয়ার। তাহলে বাইরের লেয়ারটাকে আমরা প্যারাইটাল লেয়ার বলবো, ভিতরের লেয়ারটাকে ভিসেরাল লেয়ার বলবো। এই যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ এখানে একটা ফ্লুইড থাকে, এই ফ্লুইডটার নাম হলো সেরাস ফ্লুইড। তোমরা একটা কাজ করো, অনেক সময় ভুল করে ফেলো, ভুলটা কি করো জানো? যে সেরাস ফ্লুইডকে সারফেক্টেন্ট বলে থাকো। নো নো, এই ভুল করা যাবে না। প্লুরার মাঝখানে কি থাকে? সেরাস ফ্লুইড। মনে থাকবে প্লুরার মাঝখানে থাকবে সেরাস ফ্লুইড,
প্লুরাল মাঝখানে থাকবে ফেরাস ফ্লুইড, সার্ফেক্টেন্ট আমরা সামনে পড়াবো। ওকে, এবার আসো, এই যে লোকগুলাকে তিন ভাগে ভাগ করা হয়েছে, দেখো এই যে মিলকালি দিয়ে তিন ভাগে ভাগ করে দিচ্ছে এইভাবে, ওয়ান টু থ্রি, আবার লেফটাকে আমরা দুই ভাগে ভাগ করে দিচ্ছি, ওয়ান টু। এই বড় বড় খণ্ডটাকে আমরা বলি কি, এই বড় বড় খণ্ড খণ্ডগুলাকে আমরা বলি লোব, এই বড় বড় খণ্ডগুলাকে আমরা বলি লোব। এই যে ডান সাইডের যে লোব আছে এদেরকে আবার আমরা দশটা সেগমেন্টে ভাগ করতে পারি। এখন বলতে পারো ভাইয়া এই যে আবার দশটা সেগমেন্টে ভাগ করলাম এইটা আবার কি, এটা হলো ফাংশনাল ইউনিট। এরা কি? ফাংশনাল ইউনিট, ঠিক আছে, মানে এরা হলো বেসিক্যালি শ্বসনের কাজটা সরাসরি এরা করে, এই জন্য এদেরকে ফাংশনাল ইউনিট বলা থাকে। তোমরা এক এক বইতে এক এক তথ্য দেওয়া আছে, দেখবা কোন কোন বইতে দেওয়া আছে অ্যালভিওলাস হলো গঠন এবং কাজের একক, কোন কোন বইতে দেওয়া আছে যেন বলে লোবিউল, এটা হলো গঠন এবং কাজের একক। আমি একটু ক্লিয়ার করে দিই, খেয়াল করো, লিখে দিচ্ছি অ্যালভিওলাই গাঠনিক একক, গাঠনিক একক, খেয়াল করো অ্যালভিওলাই হলো গাঠনিক একক, আর লোবিউল কার্যকরী একক, কার্যকরী একক, মনে থাকবে, খেয়াল করো। তাহলে বেসিক্যালি গাঠনিক একক হলো অ্যালভিওলাই আর কার্যকরী একক হলো লোবিউল। তো তোমরা বেসিক্যালি ফোকাস দিবা অ্যালভিওলাসের দিকে, মনে থাকবে গঠন এবং কাজের একক অ্যালভিওলাস, তোমরা এইভাবেই পড়বা, কারণ আগ্নেয় স্যারের বইতে অ্যালভিওলাসটাকে গঠন এবং কাজের একক হিসেবে বলা আছে, অনেক বইতে লোবিউলটাকে কাজের একক বলা আছে, সেই জন্য আমি স্পেসিফিক করে দিলাম যে গাঠনিক একক হইলো গঠনের জন্য যারা দরকার আর কার্যকরী একক হইলো কাজের জন্য যারা দরকার। যেমন ধরো যে ফুসফুস, ওর কাজ কি? শ্বসন করা, শ্বসনের জন্য কারে দরকার? লোবিউলটা মাস, এই জন্য লোবিউলকে বলা হয়েছে কার্যকরী একক আর অ্যালভিওলাসকে বলা হয়েছে গাঠনিক একক। ওকে, একজন বলছে ভাইয়া প্লুরা আর প্লুরা, দেখো প্লুরা প্লুরা যেটাই বলো উচ্চারণ দুইটা ভিন্ন, একটা হলো ব্রিটিশ উচ্চারণ আর একটা হলো আমেরিকান উচ্চারণ, তো এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। ওকে, আমরা ফুসফুস থেকে সামনে যাইতে পারি। এবার আসো অ্যালভিওলাস, অ্যালভিওলাস জিনিসটা কি? অ্যালভিওলাস ছবিতে সুন্দর একটা ছবি দেওয়া আছে, বাট আমি ছবিটা এইভাবে আঁকবো না, আমি ছবিটা আঁকবো কিভাবে জানো, এইভাবে খেয়াল করো, এই যে এটা ধরো অ্যালভিওলাস একটা, এটা হলো ব্যাগ বা স্যাক, খেয়াল করো এই যে ব্যাগ বা স্যাক আছে, এখানে একটা ঘটনা ঘটে, আমি একসাথে ঘটনা এখানে দেখাই দিব, হ্যাঁ একসাথে এখানেই সব দেখাই দিব। ধরো আমরা যখন শ্বাস নেই, আমরা যখন শ্বাস গ্রহণ করি তখন কি হয় জানো, এই যে অক্সিজেনটা এইভাবে প্রবেশ করে, অক্সিজেনটা কোথায় প্রবেশ করে, এই যে ফুসফুসের অ্যালভিওলাসের ভিতরে প্রবেশ করে, যখন অ্যালভিওলাসের ভিতরে অক্সিজেনটা প্রবেশ করে তখন অক্সিজেন বেশি এখানে, অক্সিজেন বেশি এখানে, এবং তোমার হার্ট থেকে রক্তটা আসে হইলো এই যে পাশে যে আমরা ভেসেলটা আঁকলাম এখানে, এই যে ভেসেলটা আসে এর ভিতরে কি থাকে, কার্বন ডাই অক্সাইড বেশি থাকে, তো এখানে কি কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেশি, তো আমরা জানি অ্যালভিওলাসের প্রাচীর কি বৈষম্য ভেদ্য, বৈষম্য ভেদ্য, এবং এখানে কি হয় ব্যাপন হয়, তুমি কি জানো ব্যাপনে কি হয়, ব্যাপনে কোন একটা বেশি ঘনত্বের জিনিস কম ঘনত্বের দিকে যায়, সিম্পল ব্যাপার। তো দেখো এখানে কার্বন ডাইঅক্সাইডটা কি নালিকার ভিতরে বেশি, তো কার্বন ডাইঅক্সাইডটা এই নালিকা থেকে এই অ্যালভিওলাসের ভিতরে প্রবেশ করলো, আর অ্যালভিওলাসের ভিতরে কি অক্সিজেনটা বেশি, তখন সেই অক্সিজেনটা আবার ব্যাপন প্রক্রিয়ায় এখান থেকে এই যে নালিকার ভিতরে প্রবেশ করলো, এইভাবে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ব্যাপন প্রক্রিয়ায় আদান প্রদান হয়, কি প্রক্রিয়ায়, ব্যাপন প্রক্রিয়ায়। এইভাবে দেখো অ্যালভিওলাস থাকে কত, 700 মিলিয়ন, কত থাকে 700 মিলিয়ন, দ্যাট মিন্স 70 কোটি, কত 70 কোটি, প্রতিটা অ্যালভিওলাস যদি এরকম করে একটু করে অক্সিজেন একটু করে কার্বন ডাইঅক্সাইড আদান প্রদান করে তাহলে এক সময় এই রক্তটা পুরোপুরি বিশুদ্ধ হয়ে যাবে না, তাহলে অক্সিজেনটা পুরোপুরি সরি রক্তটা পুরোপুরি বিশুদ্ধ হয়ে গেল কার মাধ্যমে, এই অ্যালভিওলাসের মাধ্যমে হয়ে গেল, ঠিক আছে, এখান থেকে কিছু ইনফরমেশন আছে,
এই যে খেয়াল করো যে পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে আয়তনটা কত হয়। এখন দেখো নবজাতকের ক্ষেত্রে এটা কম হয়, অনলি 20 মিলিয়ন হয়ে থাকে। কত হয়ে থাকে? অনলি 20 মিলিয়ন। ওকে, এখন আসো এই যে তোমাদের একটা কোশ্চেন আছে, তোমরা অনেক সময় দেখছো না যে বাচ্চা পোলাপানের শোষণটা অনেক বেশি হয়। তোমরা কি কখনো খেয়াল করছো যে বাচ্চা ছেলেপেলেদের শোষণ বা বাচ্চা পোলাপানের যে শোষণটা বেশি হয়? বলো তো বাচ্চা পোলাপানের রেসপাইরেটরি রেট বেশি কেন? চ্যাট বক্সে জানাও তো। বলো তো বাচ্চা পোলাপানের রেসপাইরেটরি রেট বেশি কেন? চ্যাট বক্সে জানাও দেখি তোমরা কতটুকু জানো। ওকে, হ্যাঁ, অ্যালভিওলাস কম। এই এখানে তোমরা বুঝো, অনেকেই অনেকেই ধরো এটা কোশ্চেনটা করে। খেয়াল করো যে ব্যাপারটা হলো যে একটা শিশু দেহে ওর দেহের তুলনায় অ্যালভিওলাস খুব কম, খুবই কম থাকে। কারণ কত মিলিয়ন বাচ্চা দেহে থাকে? 20 মিলিয়ন, আর আমাদের থেকে কত? 700 মিলিয়ন। ওকে, কত গুণ পার্থক্য দেখছো। তো ব্যাপারটা যেটা হয় যে এই যে পার্থক্যটা দেখা যায়, এই পার্থক্যের কারণে ওর দেহে অক্সিজেনের ডিমান্ড অনেক বেশি থাকে বাচ্চা দেহে। কিন্তু এখন ধরো তুমি যখন দৌড়াও, তুমি হুট করে ধরো দৌড়াদৌড়ি শুরু করলা, কি করলা? দৌড়াদৌড়ি শুরু করলা। সেই দৌড়াদৌড়ি শুরু করলে তোমার কি শ্বাস বেশি নিতে হয় না? কারণ কি? তোমার দেহের ভিতরে অক্সিজেন ডিমান্ড বাইরে যায় এই কারণে। তো শিশুদের অ্যালভিওলাস কম কিন্তু অক্সিজেন ডিমান্ড বেশি, কারণ তোমরা জানো শিশুদের দেহে রেড ব্লাড সেল বেশি থাকে, তোমরা জানো। তাহলে রেড ব্লাড সেল বেশি পরিমাণ অক্সিজেন বহন করতে পারে, দ্যাটস ওয়াই শিশুদের অক্সিজেন ডিমান্ড বেশি। তো অক্সিজেন ডিমান্ড পূরণ করার জন্য ওর বারবার শ্বাস নিতে হয়, এই জন্য শিশুদের রেসপিরেটরি রেট বেশি হয়ে থাকে। ওকে, এবার আসো আমরা সারফেক্ট্যান্ট সম্পর্কে জানবো। বলতো এই সারফেক্ট্যান্ট কথাটা আসছে কোথা থেকে? বলতো চ্যাট বক্সে জানাও তো সারফেক্ট্যান্ট কোথা থেকে আসছে। চ্যাট বক্সে জানাও তো সারফেক্ট্যান্ট কথাটা কোথা থেকে আসছে। ওকে, সারফেক্ট্যান্ট থেকে নাকি? সারফেক্সেল থেকে, অনেকে বলবে সারফেক্সেল। হ্যাঁ, তোমার কিছু ভুল না, সারফেক্সেল থেকে আসবে এটা ঠিক। কেন জানো? সারফেক্সেল তোমরা কি পড়ছো সেটা একটা ডিটারজেন্ট না? তো সারফেক্টেন্ট তো একটা ডিটারজেন্ট। এখন বলো এই সারফেক্টেন্টের কাজটা কি? তোমরা কখনো পানির সাথে সারফেক্সেল মিলাই দেখছো? সারফেক্সেল মিলায়া তারপরে হাতে নিয়ে একটু ডলা দিয়ে দেখছো কখনো? দেখো নাই, দেখবা যে হাতটা পিচ্ছিল হয়ে যায়, মানে পানিটাকে হালকা করে দেয় এই সারফেক্টেন্ট বা সারফেক্সেল। খেয়াল করো তাহলে সারফেক্সেল কি করলো? পানিটাকে পিচ্ছিল করে দেয়, হালকা করে দেয়। তুমি কি বুঝতে পারতেছো সারফেক্সেলের কাজ কি? তাহলে সারফেক্সেলের কাজ কি? পানিটাকে হালকা করে দেওয়া। ঠিক একই ভাবে সারফেক্টেন্ট এই কাজটাই করে থাকে। খেয়াল করো সারফেক্টেন্ট তো এই কাজটা করে থাকে। এখন আসো সারফেক্টেন্ট কি কাজ করে খেয়াল করো। এই যে তোমরা পড়ছো এই যে অ্যালভিওলাস দেখছো, অ্যালভিওলাসের কি দুইটা লেয়ার থাকে? খেয়াল করো অ্যালভিওলাসের যে দুইটা লেয়ার থাকে, লেয়ার দুইটা এইভাবে থাকে, এইভাবে। এই যে নীলটা হলো 1 নম্বর লেয়ার, এই লালটা হলো 2 নম্বর লেয়ার। এই যে লাল লেয়ারটা, এটা কখনো মুভ করে না, মনে থাকবে। লাল লেয়ারটা হলো স্থির লেয়ার, স্থির লেয়ার। লালটা হলো স্থির লেয়ার আর নীলটা হলো চলমান। যেহেতু নীলটা চলমান, তাহলে কি নীলটার সংকোচন প্রসারণের মাধ্যমে বেসিক্যালি শ্বসন প্রক্রিয়া চলতে থাকে? তাহলে নীলটার সংকোচন প্রসারণের মাধ্যমে শ্বসন প্রক্রিয়া চলে থাকে। কিন্তু একটা নির্দিষ্ট বয়সের আগে এই দুইটা সারফেস পরস্পর যুক্ত থাকে, যুক্ত থাকে পরস্পর। এই জন্য নীলটা সংকুচিত হইতে পারে না। কিন্তু যখন বাচ্চাদের বয়স 23 সপ্তাহ হয়ে যায়, যখন খেয়াল করো বাচ্চাদের বয়স 23 সপ্তাহ হয়ে যায়, এরপরে সারফেক্টেন্ট ক্ষরণ হয়। এখানে এখানে কি হয়? সারফেক্টেন্ট ক্ষরণ হয়। এই সারফেক্টেন্ট কি করে জানো? দুই তলের ভিতরে যে পিষ্টটান আছে, পিষ্টটান কমায় দেয়। কি কমায় দেয়? পিষ্টটান। এই যে এখানে যখন সারফেক্টেন্ট আসে, তখন কি করে জানো? সারফেক্টেন্টটা লাল এবং নীল এদের মাঝখানে যে আকর্ষণ বল, এটা কমায় দেয়। তো কমাই দিলে কি হয়? নীলটা সহজে সংকুচিত হইতে পারে। তাহলে সংকুচিত হইলে কি হবে? ও কার্বন ডাইঅক্সাইডটা বের করে দিতে পারবে,
আবার প্রসারিত হয়ে কি করতে পারবে, অক্সিজেন গ্রহণ করতে পারবে। তো 23 সপ্তাহের আগে সার্ফেক্টেন্ট ক্ষরণ হয় না, এই জন্য 23 সপ্তাহের আগে প্রশ্বাস বা নিঃশ্বাস প্রক্রিয়া বাচ্চাদের হয় না। ওকে, এই জন্য দেখা যায় 24 সপ্তাহের আগে ভ্রূণের স্বাধীন অস্তিত্ব কল্পনা করা হয় না, বা 24 সপ্তাহের আগে মানব ভ্রূণকে মানুষ হিসেবে বলা হয় না, কারণ কি ওরা এর আগে শ্বাস নিতে পারে না। তাইলে এই যে সার্ফেক্টেন্ট, এর কাজ কি? এর কাজ হলো পিষ্টটান কমায় দেওয়া। সার্ফেক্টেন্টের কাজ কি? পিষ্টটান কমায় দেওয়া। এবার আসো, ফুসফুসকে সংকোচন এবং প্রসারিত হইতে সাহায্য করা। এবং এই সার্ফেক্টেন্ট কি? ডিটারজেন্ট। তুমি কি জানো ডিটারজেন্ট কি করে? জীবাণু মারতে পারে। ডিটারজেন্ট কি করতে পারে? জীবাণু মারতে পারে। দ্যাটস ওয়াই এই সার্ফেক্টেন্ট যে আছে সেও জীবাণু মারতে পারে। এই সার্ফেক্টেন্টটা ক্ষরণ হয় কোন জায়গা থেকে? সেপটাল কোষ থেকে। কোথা থেকে? সেপটাল কোষ থেকে ক্ষরিত হয়। এই জিনিসটা একটু মাথায় রাখবা। তাহলে তোমরা এখান থেকে জানবা কি সার্ফেক্টেন্ট একটা ডিটারজেন্ট জাতীয় পদার্থ, যেটা পিষ্টটান কমাইতে, ফুসফুস সংকোচন প্রসারণে সাহায্য করে। সেপটাল কোষ থেকে এটা নির্গত হয়ে থাকে, প্রথম 23 সপ্তাহের পরে ক্ষরিত হয়। এই জন্য 24 সপ্তাহের আগে যেন বলে 24 সপ্তাহের আগে মানবদের ভ্রূণের স্বাধীন অস্তিত্ব কল্পনা করা হয় না। সেপটাল সেলটা কি? এটা একটা কোশ্চেন না। সেপটাল সেল কি? সেপটাল সেল হলো অ্যালভিওলাসের একটা স্পেশাল টাইপের সেল, যারা সার্ফেক্টেন্ট ক্ষরণ করতে পারে। তাহলে সেপটাল সেলটা কি? সেপটাল সেল হলো একটা স্পেশাল টাইপের সেল, যারা সার্ফেক্টেন্ট ক্ষরণ করতে পারে। ক্লিয়ার ব্যাপারটা? আশা করি বুঝতে পারছো। ওকে, আমরা সামনে চলে যাই। এবার চলে যাও শ্বসনতন্ত্রের কাজ কি, এটা আমি বলবো না, এটা তোমরা জানো। শ্বসনতন্ত্রের কাজ হলো অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বের করা, সাথে পানিও বের করে প্রচুর পরিমাণে। পানি বের করে কতটুকু? 400 থেকে 800। খেয়াল করো, নাকে সেপটাম থাকে, নট সেপটাল সেল। ওকে, নট সেপটাল সেল, সেপটাম থাকে, নাকে থাকে সেপটাম, আর অ্যালভিওলাসে থাকে সেপটাল সেল। ঠিক আছে, তাহলে এখান থেকে মনে রাখবা, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বের করে, সাথে পানিও বের করে। পিএইচটা নিয়ন্ত্রণ করে কিভাবে? খেয়াল করো, ঠান্ডা মাথায় খেয়াল করো, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, এই দুইটা মিলা কার্বনিক অ্যাসিড তৈরি করে। এই কার্বনিক অ্যাসিড ভাঙা কি করে? এইচ প্লাস, এইচ সিও থ্রি মাইনাস তৈরি করে। খেয়াল করো, এই যে যদি কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে তাহলে কি পিএইচ এর পরিমাণটা কি হবে? পিএইচ এর পরিমাণটা কমে যাবে। তাইলে আমার কি কার্বন ডাইঅক্সাইডটা বের করে দেওয়া বুদ্ধিমানের কাজ? এই জন্য কি কার্বন ডাইঅক্সাইড বের করে দেওয়াটা আমাদের বুদ্ধিমানের কাজ। এই জন্য কার্বন ডাইঅক্সাইড বের করে দেওয়ার মাধ্যমে আমরা পিএইচটাকে নিয়ন্ত্রণ করে থাকি, আর ল্যারিংস এর মাধ্যমে কি শব্দ উৎপাদন করে থাকে। দ্যাটস ইট, এইটুকু জানলে তোমাদের জন্য যথেষ্ট। একদম সহজ একটা পোল কোশ্চেন দিছি, অ্যান্সার দাও, এটা কোনোভাবে ভুল করা যাবে না। ওকে ওকে, অ্যাডামস আপেল কোথায় থাকে? অ্যান্সার করো তো, অ্যাডামস আপেল কোথায় থাকে? এই সহজ জিনিস ভুল করে ফেলছো, দেখছো কি জঘন্য অ্যান্সার করছো তোমরা। ছি ছি, এটা কোনো কথা? আচ্ছা, চ্যাট বক্সে জানাও তো অ্যাডামস আপেলটা কোন কোন হাড্ডি বিশের উপরে থাকে, মানে কোন কার্টিলেজের উপরে থাকো বলতো, কোন কার্টিলেজের উপরে থাকে বলতো, কোন কার্টিলেজ? থাইরয়েড কার্টিলেজের উপরে থাকে। কোন কার্টিলেজের উপরে থাকে? থাইরয়েড কার্টিলেজ। থাইরয়েড কার্টিলেজ কার অংশ বলতো? স্বরযন্ত্রের অংশ। থাইরয়েড কার্টিলেজ কার অংশ? স্বরযন্ত্রের অংশ। আমি তো তোমাদের ভুল অ্যান্সার করলে অভিশাপ দেই, কিন্তু আজকে অভিশাপ দিব না তোমাদের জন্য। এইটা মনটা কি চায় বুঝতে পারছো? মন কি চায় এটা তো বুঝতেই পারতেছো, আর বললাম না মুখ দিয়া, পরে বলবা যে ভাইয়া খালি অভিশাপ দেয়। ঠিক আছে, এই জন্য এই ধরনের কোশ্চেন কোনোভাবে ভুল করা যাবে না, এই ধরনের কোশ্চেন কোনোভাবে ভুল করা যাবে না, যাবে না, যাবে না কোনোভাবে। এই ধরনের কোশ্চেন ভুল করলে বাচ্চা হবে না, মনে থাকবে? এই ধরনের কোশ্চেন যারা ভুল করে এরা সিঙ্গেল থাকবে আজীবন, এই ভুল করাই যাবে না কোনোভাবে। ঠিক আছে, পরে যে কোশ্চেন করবো ওইটা যাতে কোনোভাবেই ভুল না হয়, কোনোভাবেই যাতে ভুল না হয়, ঠান্ডা মাথায় খেয়াল করবা। এখন কিছু বললাম না কেন জানো? কারণ আমার সাউন্ডে প্রবলেম ছিল, এই জন্য আমি কিছু বললাম না। হ্যাঁ, এই জন্য মাফ করে দিলাম এবারের মতো। এখন খেয়াল করো, লিখিত পরীক্ষায় কি দরকার?
অলফ্যাক্টরি কোষ এর কাজটা কি আমি বলে ফেলছি না, ঘ্রাণ নেওয়া। অলফ্যাক্টরি কোষের কাজ কি? ঘ্রাণ নেওয়া। ওকে, অ্যালভিওলাসের গঠন পড়াইলাম, সার্ভিক্সের কাজ মাত্র পড়াইলাম, দ্যাটস ইট, আর কিছু দরকার নাই। এবার চলে যাও প্রশ্বাস নিঃশ্বাস। খেয়াল করো তোমরা স্ক্রিনটা একটু ছোট করে রাখো, স্ক্রিনটা একটু ছোট করে রাখো, আমি ভিডিওটা অন করব। দাঁড়া আমি, তোমরা ভিডিওটা তোমাদের কাছে নাও, ভিডিওটা তোমাদের কাছে নাও, আমি এটা ভিডিওটার উপর ফোকাস করো তোমরা। হ্যাঁ, খেয়াল করো ভিডিওটার দিকে ফোকাস করো। ধরো কোনো কারণে আমাদের দেহের ভিতরে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণের ঝামেলা হলো, ধরো কোনো কারণে আমাদের দেহে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে গেল, তখন কি হবে? এই কার্বন ডাইঅক্সাইডটা বের করতে হবে না। ঠান্ডা মাথায় খেয়াল করো, ভিডিওর দিকে তাকাও, স্ক্রিনের দিকে তাকানোর দরকার নেই। আমি স্ক্রিনটা অফ করে দিই, হ্যাঁ, স্ক্রিনটা শেয়ারিংটা অফ করে দিলাম। খেয়াল করো ভিডিওর দিকে তাকাও তোমরা, খেয়াল করো যে ধরো কোনো কারণে তোমার দেহের ভিতরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে গেল, এই সিগন্যাল ব্রেনে তোমার কে পাঠাবে বলো তো? কেমোরিসেপ্টর। কার্বন ডাইঅক্সাইড কি? একটা কেমিক্যাল এলিমেন্ট। এই সিগন্যালটা ব্রেনে কে পাঠাবে? কেমোরিসেপ্টর। কেমোরিসেপ্টর সিগন্যাল পাঠাইলো যে বস, আমার তো কার্বন ডাইঅক্সাইড বাইরে গেছে, একটু কমায় দেন। তখন হাইপোথ্যালামাস মেডুলারে সিগন্যাল দিবে যে এই কার্বন ডাইঅক্সাইড বাইরে গেছে, একটু কমা। তখন মেডুলা কি করবে জানো? দুইটা সিগন্যাল পাঠাবে। কয়টা সিগন্যাল? দুইটা সিগন্যাল। তাহলে মেডুলা কয়টা সিগন্যাল পাঠাইলো চ্যাটবক্সে জানাও তো। মেডুলা কয়টা সিগন্যাল বের করে চ্যাটবক্সে জানাও, চ্যাটবক্সে জানাও। দুইটা সিগন্যাল, খেয়াল করো দুইটা সিগন্যাল। একটা আসবে আমাদের এই যে বক্ষ পিঞ্জর আছে না, এই যে আমি যেখানে হাত দিচ্ছি এই সব জায়গায়, এই সব জায়গায় যেই সিগন্যালটা আসবে তার নাম কি? ইন্টারকোস্টাল। চ্যাটবক্সে লিখো আমাদের বক্ষের এই জায়গায় যেই নার্ভটা সাপ্লাই দিবে তার নাম কি? চ্যাটবক্সে লিখো ইন্টারকোস্টাল, লেখো সবাই লেখো ইন্টারকোস্টাল। ওকে, জীবনে ভুলবা না, বুকে যেই সিগন্যালটা আসে সেই নার্ভটার নাম হলো ইন্টারকোস্টাল নার্ভ। কোন থাকবে? খেয়াল করো তাহলে ইন্টারকোস্টাল, বা সবাই লিখছো, থ্যাংক ইউ। খেয়াল করো তাহলে কি হলো? ইন্টারকোস্টাল। আর একটা সিগন্যাল বের হইলো, এটা কোথায় যাবে জানো? আমাদের পেটের ঠিক উপরের জায়গাটা, এই যে আমি যেখানে হাত দিয়ে দেখাচ্ছি এই জায়গাটায়, এখানে ডায়াফ্রাম থাকে। কি থাকে? ডায়াফ্রাম থাকে। এখানে সিগন্যালটা যাবে, যেটাকে বলা হয় ডায়াফ্রাগমেটিক নার্ভ, বা বলা হয় ভেগাস নার্ভের পার্ট। মনে থাকবে এটা ডায়াফ্রাগমেটিক নার্ভ, যেটা ভেগাস নার্ভের পার্ট। তাহলে কয়টা সিগন্যাল মেডুলা থেকে বাইরে হলো? দুইটা, একটা গেল ইন্টারকোস্টাল আর একটা গেল ডায়াফ্রামে। খেয়াল করে তুমি প্রথমে কি করবা? অক্সিজেনটা নিতে হবে তোমার, তখন কি করবা জানো? এই যে ডায়াফ্রাম থেকে সিগন্যালটা গেল ডায়াফ্রামে, দেখো এই যে ডায়াফ্রামটা এখানে ছিল, সিগন্যাল যাওয়ার কারণে এটা নিচে নেমে যাবে। কোথায় নেমে যাবে? নিচে নেমে যাবে। খেয়াল করো নিচে নামে গেল ডায়াফ্রামটা, ডায়াফ্রামটা যখন নিচে নামলো তখন কি আমাদের বক্ষের ভিতরে উপরে নিচে ডায়ামিটার বাইরে গেল না? উপরে নিচে জায়গা বাইরে গেল না ডায়াফ্রামটার নিচে নেমে যাওয়ার কারণে? খেয়াল করো ডায়াফ্রামটা নিচে নামলো আর আমাদের কি হইলো? উপরে নিচে জায়গা বাইরে গেল। আর এখানে যে এই যে বুকে যে সিগন্যালটা আসছিল সে কি করছে জানো? আমাদের যে বুকে হাত দিয়ে আছে না, রিবস বা পশুকা, এগুলো এইভাবে থাকে না, এইভাবে থাকে, এগুলো টান দিয়ে এরকম করে দেয়। কি করে? এরকম থেকে এরকম করে দেয়। যখন এরকম থেকে এরকম করে দেয় তখন কি সামনে পিছনে ডায়ামিটার বাইরে যায় না? তখন কি করে? সামনে পিছনে ডায়ামিটার বাইরে যায়। খেয়াল করো সামনে পিছনে ডায়ামিটার বাড়ে। তাহলে ডায়াফ্রাম যখন সিগন্যাল দেয় তখন ডায়াফ্রাম নিচে নামে, তখন বক্ষের ভিতরে উপরে নিচে জায়গা বাড়ে। ইন্টারকোস্টাল যখন এইভাবে উঠে যায় তখন সামনে পিছে ডায়ামিটার বাড়ে। তাহলে কি আমাদের বুকের ভিতরে জায়গা বাইরে গেল না? বুকের ভিতরে জায়গা বাড়া মানে কি? আয়তন বাড়া। খেয়াল করো জায়গা বাড়া মানে কি? আয়তন বাড়া। আয়তন বাড়লে চাপ কমে যায়, তখন বাইরে থেকে ভিতরে চাপ কমে থাকে আমাদের বুকের ভিতরে। যখন আমরা এরকম করি তখন বুকের ভিতরে চাপ বাইরে থেকে কম থাকে, এই জন্য আমাদের নাক দিয়ে অক্সিজেনটা আমাদের ফুসফুসে প্রবেশ করে। খেয়াল করো ফুসফুসে প্রবেশ করার পর এক্সচেঞ্জ হইলো, এই যে পুরো ঘটনাটা এটাকে বললাম আমরা প্রশ্বাস। এখানে তোমার কষ্ট করতে হয়েছে না? খেয়াল করো তুমি যেরকম টান দিলা তোমার কষ্ট হইলো না, তাহলে প্রশ্বাস কি প্রক্রিয়া? সক্রিয় প্রক্রিয়া। কারণ কি? তোমার এখানে কষ্ট হয়েছে, কিন্তু এরপরে শ্বাস ছেড়ে দিলে এইভাবে কোনো কষ্ট হয়েছে না? কোনো কষ্ট হয় নাই। কারণ কি? কারণ তুমি ডায়াফ্রামকে জোর করে নিচে নামাইছিলা,
সেই ডায়াফ্রামটা ধরো তুমি একটা রাবার কে টান দিলা, ওকে আগের অবস্থায় চলে আসবে না? ঠিক একই ভাবে এই যে নিচ থেকে ডায়াফ্রামটা অটোমেটিকলি উপর দিকে চলে আসবে, তখন একটা চাপ দিবে। আবার এই যে রিবস এটা আস্তে নিচে নামে আসবে, তখন একটা চাপ দিবে। দুই চাপের কারণে আমাদের কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেল, এটাকে আমরা কি বলি? নিঃশ্বাস বলি। তাইলে নিঃশ্বাস কেন নিষ্ক্রিয় প্রক্রিয়া বুঝছো? যদি নিঃশ্বাস কেন নিষ্ক্রিয় প্রক্রিয়া বুঝে থাকো, এবং এই যে শ্বাস প্রশ্বাস যদি বুঝে থাকো, তাহলে চ্যাটবক্সে একটু সিদিয়া জানাও, চ্যাটবক্সে একটু সিদিয়া জানাও। ওকে জোস, তোমরা জোস, ওকে ফাইন। এখন আসো আমরা আবার স্ক্রিন শেয়ারে চলে যাই। হ্যাঁ বাহ, তোমরা বুঝতে পারছো, থ্যাংক ইউ ভেরি মাচ। কেমন করো? তাইলে এই দেখো এখানে যে কথাগুলা বলা আছে, এই কথাগুলাই হুদাই এখানে পেঁচাইছে, মানে অনেক কিছু লিখছে, অনেক কিছু লিখছে। তো এইটা আমি একটু শর্টকাটে আমি যা বলছি একটু লিখে দিই, হ্যাঁ পয়েন্ট আউট করে দিই। এটা হলো সক্রিয় প্রক্রিয়া, সক্রিয় নিঃশ্বাস হলো নিষ্ক্রিয় প্রক্রিয়া। ওকে, খেয়াল করো মেডুলা থেকে সিগন্যাল আসে, এটা তোমরা পড়ো। এবলো নিউমোট্যাক্সিক সেন্টার এবং অ্যাপনিওস্টিক সেন্টার, কিচ্ছু বোঝার দরকার নাই। তোমরা মনে রাখবা এই যে সেন্টারগুলা, এরা শ্বাস নিতে সাহায্য করে, তাহলে এরা সবাই কই থাকবে? এরা সবাই মেডুলায় থাকবে, ঠিক আছে? এরা শ্বাস নিতে সাহায্য করে, এই জন্য এরা মেডুলায় থাকবে। এরপর চলে যাও পেশি, পেশির দুইটা জড়িত, এই যে বললাম ইন্টারকোস্টাল, এখানে যাবে ইন্টারকোস্টাল নার্ভ, ডায়াফ্রামে যাবে ফ্রেনিক নার্ভ বা ডায়াফ্রাগমেটিক নার্ভ। ফ্রেনিক নার্ভের আরেক নাম কি? ডায়াফ্রাগমেটিক নার্ভ, দ্যাটস ইট। এখান থেকে এইটুকু জানলেই হবে। এই যে এই ঘটনা আমি মাত্র দেখায় ফেলছি, এই ঘটনা আমি মাত্র ভিডিওর ভিতরে দেখায় ফেলছি, তো আর এটা আর বলতে হবে না। এবার চলে যাও শ্বাসরন্ধ্র, শ্বাসরন্ধ্র জিনিসটা কি? হিমোগ্লোবিন, দ্যাটস ইট, হিমোগ্লোবিন। দেখো হিম এবং গ্লোবুলিনের অনুপাত কত? 1:25, 1:25। আর হিমের ভিতরে লোহা থাকে, লোহা থাকে কতটুকু? 33.33%। ওকে ভাই, এমনি তোমাদের লেট হয়ে গেছে, এরপরে যদি ব্রেক ব্রেক করো তাহলে একটা দুঃখজনক ব্যাপার, বলো? এটা কি ব্রেক দেওয়া যাবে? ব্রেক দিব একটা নির্দিষ্ট লেভেল পরে, এতদিন ব্রেক দেওয়া যাবে না। হ্যাঁ এটা একটু মাথায় রাখো। এই যে এখানে দেওয়া আছে সমগ্র 4 থেকে 5 গ্রাম লৌহ আছে, ঠিক আছে? 4 থেকে 5 গ্রাম লৌহ আছে, কোনো কোনো বইতে 3 গ্রাম দেওয়া আছে। বাট আমরা কি করছি, আমরা লেটেস্ট ইনফরমেশনটা দিচ্ছি। পাশের ছবিটার দিকে তাকাও, এইটা একটা হিমোগ্লোবিনের ছবি, অর্থাৎ একটা হিমোগ্লোবিন 4টা অক্সিজেনকে যুক্ত করতে পারে। কয়টা অক্সিজেনকে? 4টা অক্সিজেনকে যুক্ত করতে পারে। এখানে শ্বাসরন্ধ্র গুলার নাম একটু দেখে নিবা তোমরা। এবার আসো গ্যাসের পরিবহন, প্রথমে আছে অক্সিজেন পরিবহন। খেয়াল করো গ্যাসের পরিবহনকে দুই ভাগে ভাগ করা যায়, ভৌত এবং রাসায়নিক পরিবহন। আমি তোমাদের একটু ভৌত এবং রাসায়নিকটা ব্যাখ্যা করে বলি। হ্যাঁ ভৌত এবং রাসায়নিকটা একটু ব্যাখ্যা করে বলি তোমাদের। খেয়াল করো তুমি 1 গ্লাস পানি নিলা, পানির ভিতরে তুমি চিনি দিলা, পানির ভিতরে তুমি চিনি দিলা, চিনিটা পানির সাথে মিশা গেল, তখন কি এটা মিষ্টি লাগে না? কিন্তু চিনি এবং পানি কি আসলেই মিশছে? না, এরা পাশাপাশি আছে। তাইলে চিনি প্লাস পানি এইটা ভৌত দ্রাবক, মনে থাকবে। অর্থাৎ যেখানে রাসায়নিক বিক্রিয়া হয় না পাশাপাশি থাকে, তাদেরকে আমরা বলি ভৌত দ্রাবক। আর যদি এমন হয় যে পানি আছে সাথে তুমি সালফিউরিক অ্যাসিড দিলা, তাইলে কি এরা একটা রাসায়নিক বিক্রিয়া দিবে? তাহলে এটা হবে রাসায়নিক যৌগ রূপে। তাইলে সোজা বাংলায় যদি আমি বলি, অক্সিজেন যদি পানির ভিতরে ভাইসা ভাইসা যায়, তাহলে সেটাকে আমরা বলবো ভৌত দ্রাবক রূপে। আর অক্সিজেন যদি যৌগ গঠনের মাধ্যমে যায়, তাহলে সেটাকে আমরা বলবো রাসায়নিক পরিবর্তন। অক্সিজেন যৌগ গঠন করে কিভাবে? অক্সিজেন প্লাস হিমোগ্লোবিন, তখন অক্সি হিমোগ্লোবিন গঠন করে, অক্সি হিমোগ্লোবিন গঠন করে। এবার আসো ভৌত দ্রাবক রূপে দেখা যায়। তোমরা অনেকে কনফিউজ হয়ে যাও যে ভাই এই যে 100 ml এর ভিতরে দেখাইছে 0.2 ml, তাহলে 2% কেমনে হয়? খেয়াল করো
আমরা যে 2% বলছি এটার সাথে এই 100 ml এর কোনো সম্পর্ক নাই। আমরা 2% বলতে বুঝাইছি যত অক্সিজেন নিছি তার 2% গ্যাসে হইলো পানির ভিতরে, কিন্তু 100 ml এ কতটুকু গ্যাসে এর সাথে এর কোনো সম্পর্ক নাই। তো দ্যাটস হোয়াই কনফিউজ হবা না, ওকে? এখান থেকে এইটুকুই জানো। এরপর চলে যাও হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন, আমরা বললাম এটা সহজ, এটা বলার কিছু নাই। এবার আসো কার্বন ডাই অক্সাইডের পরিবহন। কার্বন ডাই অক্সাইডে ভৌত দ্রাবক রূপে বাহিত হয় 5%, কত পার্সেন্ট? 5%। এখন দেখো এখানে লেখা আছে কার্বোমিনো যৌগ হিসেবে 27%, কত? 27%। আর বাইকার্বনেট রূপে কতটুকু? 65%। দেখো তো যোগ করলে কত হয়, যোগ করলে কত হয়, দেখো তো যোগ করলে হয় হলো কত, 97% হয় না? আচ্ছা এইটা নিয়ে আর কনফিউজড হওয়ার কিছু নাই, এটা নিয়ে তোমরা কনফিউজড হইও না। এটা হলো এস্টিমেটেড বলা হয়েছে, এস্টিমেটেড। যে ধরো এই যে 5% বলছে, 5% অ্যাবসলিউট না, এই 5টা কম হইতে পারে, আবার কার্বোমিনো এটা 27 থেকে 30 হইতে পারে, আবার বাইকার্বনেট এটা 65 থেকে 70 হইতে পারে, রেঞ্জ থাকে, রেঞ্জটা ভিন্ন হইতে পারে, এই জন্য যোগফলটা অনেক সময় আলাদা হইতে পারে। এই জন্য কনফিউজড হওয়ার কিছু নাই, অনেকে এটার জন্য কনফিউজড হয়ে যাও, এই কনফিউজটা কখনোই হবা না, ওকে? এবার আসো কার্বন ডাইঅক্সাইড পানির ভিতরে ভাইসা ভাইসা গেল, সেটাকে আমরা বলবো কি, ভৌত দ্রাবক রূপে, ওকে? কিন্তু দেখা যায় কি জানো, এই যে ধরো পানি এবং কার্বন ডাইঅক্সাইড এরা যে বিক্রিয়া করে তখন কার্বনিক অ্যাসিড তৈরি করে, এটা কি একটা দুর্বল অ্যাসিড? তোমরা জানো কার্বনিক অ্যাসিড কি অ্যাসিড? দুর্বল অ্যাসিড। এই দুর্বল অ্যাসিডটা যখন ভাঙে তখন কি তৈরি করে? H+ HCO3-, খেয়াল করো এই যে বাইকার্বনেট তৈরি করলো, এই বাইকার্বনেট দেখো, এই যে বাইকার্বনেটটাকে আমরা সাইডে নিয়ে আসি, এই ধরো আমরা একটা রক্ত নালিকে আঁকলাম, এই খেয়াল করো এই যে বাইকার্বনেটটা দেখতে পাচ্ছ না, এর কিছু একটা অংশ এই যে রেড ব্লাড সেলের ভিতরে ঢুকা যায় আর কিছু অংশ রক্তের ভিতরেই থাকা যায়। কিছু অংশ কোথায় থাকা যায়? কিছু অংশ রক্তের ভিতরেই থাকা যায়, খেয়াল করো এই বাইকার্বনেটের কিছু অংশ রক্তের ভিতরে, খেয়াল করো। যেই বাইকার্বনেটটা এই যে লোহিত রক্তকণিকার ভিতরে প্রবেশ করে সে পটাশিয়ামের সাথে যুক্ত হয়, কার সাথে? পটাশিয়ামের সাথে। আর যেই বাইকার্বনেটটা রক্ত রসে থাকে সে সোডিয়ামের সাথে যুক্ত হয়। এই জন্য দেখা যায় লোহিত রক্তকণিকায় পটাশিয়াম বাইকার্বনেট রূপে বাহিত হয় এবং প্লাজমার ভিতরে সোডিয়াম বাইকার্বনেট রূপে বাহিত হয়। আমি কি বুঝাইতে পারছি? তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো যে লোহিত রক্তকণিকার ভিতরে পটাশিয়াম বেশি থাকে, এই জন্য লোহিত রক্তকণিকার ভিতরে পটাশিয়াম বাইকার্বনেট তৈরি হয়, রক্তের ভিতরে সোডিয়াম বেশি থাকে এই জন্য সোডিয়াম বাইকার্বনেট তৈরি হয়। এরপরে আসো কার্বোমিনো যৌগ। কার্বোমিনো যৌগটা কি, খেয়াল করো তুমি পড়ছো, হওয়ার কথা ছিল কি? কার্বোমিনো গ্লোবুলিন হওয়ার কথা ছিল না? কথা কি ছিল? কার্বোমিনো গ্লোবুলিন হওয়ার কথা ছিল, কিন্তু কার্বো হিমোগ্লোবিন হওয়ার কথা ছিল। কি হওয়ার কথা ছিল? কার্বো হিমোগ্লোবিন। কিন্তু কার্বন ডাই অক্সাইডের সাথে সরাসরি হিমোগ্লোবিন যুক্ত হয় না, এই জন্য কি করতে হয় জানো? তোমার প্রথমে অ্যামিন গ্রুপ যুক্ত করতে হয়। কি করতে হয়? অ্যামিন গ্রুপ। কারণ অ্যামিন গ্রুপ ছাড়া, অ্যামিন গ্রুপ ছাড়া হিমোগ্লোবিন কখনোই কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হয় না। তাইলে কার্বোমিনো হিমোগ্লোবিন কেন হইলো বুঝতে পারছো? কারণ কার্বন ডাইঅক্সাইডকে সরাসরি হিমোগ্লোবিন রিসিভ করতে চায় না, ঠিক আছে? কারণ কি, কার্বন ডাইঅক্সাইডের যোগ্যতা কম, ওরে পছন্দ করে না। হিমোগ্লোবিন যদি মেয়ে হয়, কার্বন ডাইঅক্সাইড যদি ছেলে হয়, তাহলে কার্বন ডাইঅক্সাইড খারাপ, ওরে তো রিসিভ করবে না। তখন ঘটক লাগে, বাপ মা যখন ওই ঘটক হিসেবে কাজ করে তখন জোর করে দুইটার যোগ করে দেয়, ঠিক আছে? এটা হলো অ্যারেঞ্জ ম্যারেজ এর মতো অনেকটা, ঠিক আছে? তাহলে অক্সিজেনের সাথে হিমোগ্লোবিনের সম্পর্কটা হলো লাভ ম্যারেজ, আর কার্বন ডাইঅক্সাইডের সাথে হিমোগ্লোবিনের সম্পর্কটা হলো অ্যারেঞ্জ ম্যারেজ, ঠিক আছে? বাংলাদেশে অ্যারেঞ্জ ম্যারেজ, এখানে জোর করে করানো হয়।
এর জন্য অ্যামিনো গ্রুপ লাগে। তাহলে চ্যাট বক্সে জানাও তো অ্যামিনো গ্রুপ কেন লাগে, অ্যামিনো গ্রুপটা কেন দরকার চ্যাট বক্সে জানাও দেখি কি অবস্থা তোমাদের। ঘটক হিসেবে কাজে লাগে না, আচ্ছা ঠিক আছে ওকে, এটা মাথায় রাখবা যে কার্বন ডাইঅক্সাইডের সাথে কখনো হিমোগ্লোবিন যুক্ত হইতে চায় না, এই জন্য আমাদের কি লাগে, এই জন্য আমাদের দরকার হয় হইল যে ইসে, এই জন্য বলা হয় অ্যামিনো গ্রুপে। এবার আসো ক্লোরাইড শিফটিং, ক্লোরাইড শিফটিং এটা দুইটা বিক্রিয়া দেখানো যায়, এখানে যে বিক্রিয়া এটাও দেখানো যায়, আবার আমি আর একটা দেখাই খেয়াল করো। ধরো এই যে আমরা বিক্রিয়া দিয়া এই যে এইটা আর বাইকার্বনেট তৈরি করছিলাম না, এই বাইকার্বনেটটাকে আমরা লোহিত রক্তকণিকায় প্রবেশ করাইতে যাচ্ছি খেয়াল করো। তাইলে বাইকার্বনেট কোথায় প্রবেশ করলো, আরবিসিতে প্রবেশ করলো। এখন একটা বাইকার্বনেট আয়ন যখন প্রবেশ করলো তখন কি আরবিসির আয়নিক সাম্যাবস্থা নষ্ট হয়ে গেল না, আয়নিক সাম্যাবস্থা নষ্ট হয়ে গেল। যেহেতু আয়নিক সাম্যাবস্থা নষ্ট হয়ে গেল তাহলে সাম্যাবস্থা আবার ফিরে আনতে হবে না, তখন কি করবো জানো, আমরা একটা নেগেটিভ আয়ন বের করে দিব। তো এটার ভিতর নেগেটিভ আয়ন কি থাকে, ক্লোরাইড আয়ন থাকে। তাহলে বাইকার্বনেট ঢুকলো ক্লোরাইড বের হইলো, এটাকে আমরা কি বলবো, ক্লোরাইড শিফটিং। আবার দেখো যখন বাইকার্বনেটটাকে বের করে দেওয়া উচিত তখন বাইকার্বনেটটা বের হয়ে যাবে, তখন সেই ব্যালেন্স রক্ষা করার জন্য বাইরে থেকে একটা ক্লোরাইড আয়ন প্রবেশ করবে, এইটাকেও আমরা কি বলবো, ক্লোরাইড শিফটিং বলবো। মনে থাকবে, দ্যাটস ইট ওকে। একজন বলছে ভাইয়া অ্যামিনো গ্রুপ কি প্রভাবক হিসেবে থাকে, না প্রভাবক কখনো, প্রভাবক বলতে পারো বাট প্রভাবক না বলাটাই বুদ্ধিমানের কাজ, কারণ ও একটা রাসায়নিক যৌগ যেহেতু গঠন করে এই জন্য আমরা প্রভাবক বলবো না, ঠিক আছে ওকে। আশা করি ক্লোরাইড শিফটিং বুঝতে পারছো ওকে। খেয়াল করো ঠান্ডা মাথায় অ্যান্সার দিবা, এটা যদি ভুল করছো তাহলে শেষ আজকে, খেয়াল করো। হ্যাঁ ব্রেক দিব, এত ব্রেক ব্রেক করো না, ব্রেক দিব, আমাদের সামনে একটা ভিডিও দেখাবো, ভিডিও দেখার পরে আমরা ব্রেকে যাব। হ্যাঁ ঠান্ডা মাথায় অ্যান্সার দাও, মানুষের শ্বসনে কতভাগ অক্সিজেন ভৌত দ্রবক রূপে বাহিত হয়, ঠান্ডা মাথায় অ্যান্সার দাও। কোনো কথা হইল, কোনো কথা বলো, এই যে তোমরা পয়েন্ট ওয়ান দাগাই দিছো, পয়েন্ট টু টু দাগাই দিছো, কি দাগাই দিছো এগুলা, যাচ্ছে তাই অবস্থা। ছি ছি ছি, তোমাদের এত বাজে অবস্থা কেন বলতো, আমি মাত্র তোমাদের বুঝাই দিলাম তারপরে তোমরা উল্টা পাল্টা দাগাই দিছো, কোনো কথা খেয়াল করো, আমি এন্ড করে দিলাম, খেয়াল করো, এটা আমি রিলঞ্চ দিই বাবা, পিছনে যাও, খেয়াল করো, আমি আবার দেখাই দিচ্ছি, পিছনে যাও, এই যে খেয়াল করো কি বলছি, কত পার্সেন্ট দেখো তো, এই যে লেখা আছে 2%, লেখা আছে শতকরা মানে কি 2% না, তোমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যদি শতকরা মানে ভুল করো তাহলে কেমনে হবে। অনেকে বলছে যে মজা নিতেছে, না মজা নিতেছে না, এরা বুঝেই নেই কোশ্চেন, কোশ্চেন বুঝেই নেই, এখানে 100 ML এর ভিতরে 0.2 দিচ্ছে, আল্লাহর নামে দাগাইতেছে 0.2, না পার্সেন্টেজ চাইছি আমরা, মানে 100 ভাগ অক্সিজেনের কত ভাগ ভৌত দ্রাবক রূপে যায়, কয় পার্সেন্ট, 2% ভৌত দ্রাবক রূপে যায়। এই পোল আমি আবার লঞ্চ করব, অ্যান্সার করো, এবার যদি ভুল করছো রে ভাই তাহলে শেষ। এই এবার দেখাও, এবারও ভুল দাগাইছে, এই কয় পিস, 5 পিস 6 পিস, দাঁড়াও তোমাদের বানাই দিছি আজকে। এই একজন বলছে এটা তো সবাই পারবে, না এটা সবাই পারবে না ভাইয়া, দেখো এই যে তাড়াতাড়ি শেষ করো, আমরা একটা ভিডিও দেখে আমরা ব্রেকে যাব। হ্যাঁ এই যে দেখো, বলে দেওয়ার পরেও 96% অ্যান্সার করছো, যারা ভুল করছো তাদের জন্য এইটা, বুঝতে পারছো, কিছু বললাম না, কিছু বললাম না, খালি ছবি দেখাইলাম, ঠিক আছে এরপরে এবার বানাবো ওকে। আমরা সামনে চলে যাই, এবার চলে যাও শ্বাসনালী সমস্যা এবং লক্ষণীয়, খেয়াল করো শ্বাসনালীর সমস্যা লক্ষণ এবং করণীয়, খেয়াল করো শ্বাসনালীকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। এখন উপরের ঊর্ধ্ব শ্বাসনালী বলতে আমরা কি বুঝি, মনে রাখবা গলা পর্যন্ত যা আছে সব ঊর্ধ্ব, গলার নিচে যা আছে সব নিম্ন, আমি একটু ঊর্ধ্ব বলে দিই,
গলা পর্যন্ত, গলা পর্যন্ত। নিম্ন মানে হলো গলার নিচে, গলার নিচে, এইভাবে মনে রাখবা, ঠিক আছে? তাহলে নাক, কান, গলা, সাইনাস, এখানে যা হবে এগুলো কি সবই হলো আপার রেসপিরেটরি ট্র্যাক, ঊর্ধ্ব শ্বাসনালী পার্থক্য। এবার চলে যাও, আর গলার নিচে যা থাকবে এগুলো হলো ফুসফুস, শ্বাসনালী, এখানে যা হবে এরা হইলো নিচেরটা। খেয়াল করো এইটার কথা বলতেছো? আচ্ছা ঠিক আছে, ওকে, খেয়াল করো এই যে ঊর্ধ্ব শ্বাসনালী সংক্রমণ যেটা আছে, উপরে কি হয় দেখো, নাক, কান, গলা, এইসব জায়গায় কি হয় খেয়াল করো, সাইনোসাইটিস হয়। সাইনোসাইটিস মানে কি? সাইনাসে ইনফেকশন। সাইনোসাইটিস মানে হলো সাইনাসে ইনফেকশন, খেয়াল করো, সাইনোসাইটিস মানে হলো সাইনাসে ইনফেকশন। মনে থাকবে সাইনাস কই থাকে আমাদের জানো? আমাদের সাইনাস কয়টা থাকে? সাইনাস থাকে আমাদের চার জোড়া, মনে থাকবে। সাইনাসের ভিতরে যখন পানি জমে সেটাকে আমরা সাইনোসাইটিস বলি। হ্যাঁ, সাইনোসাইটিসের ব্যথা খুবই ঝামেলা, ঠিক আছে, এর সম্পর্কে আমরা সামনে জানবো। অটাইটিস মিডিয়া মানে কি? মিডল এয়ারে, মিডল এয়ারে ইনফেকশন, মিডল এয়ারে ইনফেকশন, ওটাকে আমরা কি বলি? মিডল এয়ারে ইনফেকশন বলি। ওকে, এখন আসো প্যারানাজাল সাইনাস, এই দেখো লেখা আছে, এটা কোনো দরকার নাই, কোনো কিছু জানবা কি জানো? কোন সাইনাসটা বড়, কোন সাইনাসটা ছোট, খেয়াল করো, ম্যাক্সিলারি সাইনাস এইটা সবচেয়ে বড়, ম্যাক্সিলারি সাইনাস এইটা সবচেয়ে বড়। আচ্ছা, একজন বলছে ভাইয়া সাইনাস গুলা কই থাকে একটু দেখায় দেন। আচ্ছা, আমি ভিডিওটা অন করলাম, তোমরা একটু ভিডিওর দিকে খেয়াল করো, আমি বলে দিচ্ছি, খেয়াল করো, আমার ভিডিওর দিকে খেয়াল করো, তাহলে বুঝতে পারবা। এই যে কপাল দেখতে পাচ্ছ না, কপাল, এখানে থাকে ফ্রন্টাল সাইনাস, এখানে থাকে ফ্রন্টাল সাইনাস, ওকে, কপালে, এই যে এখানে এইটা, আর এই যে আসলে গাল ফুলে যায় যে জায়গাটায়, এখানে থাকে হলো ম্যাক্সিলারি সাইনাস। আর এথময়েডাল এবং স্ফেনয়েডাল এগুলো ছোট এবং চোখের পিছনে থাকে, ভিতরে, এগুলো বাইরে থেকে দেখা যায় না, বাইরে থেকে দেখা যায় ফ্রন্টাল এবং ম্যাক্সিলারি, ঠিক আছে? এখান থেকে এইটুকুই জানো, আর তেমন কিছু জানতে হবে না। মনে রাখবা ম্যাক্সিলারিটা হলো সবচেয়ে ভালো। এখন বলতে পারো ভাইয়া সাইনাসের কাজ কি? সাইনাসের কাজ হলো ব্রেনকে হালকা করা, ব্রেনকে হালকা করা, ঠিক আছে? ওকে, দ্যাটস ইট, এখান থেকে এইটুকু জানো, আর কিছু জানতে হবে না। এই সাইনোসাইটিস এগুলো কার কারণে হয়? কারণগুলো নিজেরা পড়ে নিবা, ব্যাকটেরিয়া, ভাইরাস, সত্যাকের কারণে হয়। এখন এই সাইনোসাইটিস তোমার যদি এক থেকে দুই মাস থাকে, এটা হবে অ্যাকিউট। অ্যাকিউট মানে কি জানো? হুট করে। অ্যাকিউট মানে কি? হুট করে, মনে থাকবে। অ্যাকিউট মানে হলো হুট করে। আর ক্রনিক মানে কি জানো? জন্মের পর থেকে, কিছু কিছু পোলাপান আছে দেখবা অ্যাকিউট নষ্ট। অ্যাকিউট নষ্ট মানে বুঝো, ইনস্ট্যান্ট বা কিছুদিন আগে নষ্ট হয়ে গেছে বা খারাপ হয়ে গেছে, এদেরকে বলবো অ্যাকিউট নষ্ট। আর কিছু কিছু পোলাপান দেখবা ছোটবেলা থেকে নষ্ট, এদেরকে আমরা বলবো কি? ক্রনিক নষ্ট, মনে থাকবে। ওকে, দ্যাটস ইট, এখান থেকে এইটুকুই মনে রাখবা। ওকে, এবার আসো, এই যে ঠান্ডা লাগলে কি হয়? যখন তোমার ঠান্ডা লাগে তখন কি হয় জানো? এই সর্দির কারণে, ঠান্ডা লাগার কারণে পানি ঢুকে, এই পানিটা বা ফ্লুইডটা তোমার সাইনাসের ভিতরে যায়, জমা হয়। তখন সাইনাসের ভিতরে কি পানি থাকার কথা বলো? কোনোভাবে থাকার কথা না, ওখানে যে পানি জমা হয়েছে এই জন্য সাইনাসটা ব্যথা করে এবং মাথা ব্যথা করে। হ্যাঁ, এটা সাইনাসের প্রবলেম হলে কি করতে হয়? মেন্থলের ভাপ নিতে হয়। মেন্থলের ভাপ নিলে ওই গরম গরম ভাপের কারণে কিছু ফ্লুইড বের হয়ে যায়, তখন ব্যথাটা একটু রিলিজ হয়। দ্যাটস ইট, এখান থেকে এইটুকু জানলেই আমাদের জন্য যথেষ্ট। সাইনোসাইটিসের কারণ কি? ঠান্ডা, অ্যালার্জি, নাকের পলিপ, এগুলোর কারণে হইতে পারে। লক্ষণ কি? লক্ষণ তোমরা সবাই জানো, এই হলুদাব বা সবুজাব তরল বের হবে, মাথা ব্যথা হবে, জ্বর জ্বর থাকবে, কাশি থাকবে, অর্থাৎ ঠান্ডা হলে যা হবে সব এখানে হইতে পারে। আর যদি দাঁতে ইনফেকশন থাকে, যারা মনে করো ঠিক মতো ব্রাশ করো না, ই করো না, তাদের এই সমস্যা হইতে পারে। হ্যাঁ, অ্যাজমা একটা ঠান্ডা জনিত সমস্যা, অ্যাজমা থাকলে তাদের সাইনোসাইটিস হইতে পারে। এবার আসো অটাইটিস মিডিয়া। অটাইটিস মিডিয়া জিনিসটা কি বলতো? অটাইটিস মিডিয়া হলো তোমার কানের মাঝখানে, মাঝে মধ্যে কি হয় জানো? মাঝে মধ্যে যেটা হয়, আমি একটু ভিডিওটা অন করে দিই এখন, অটাইটিস মিডিয়াটা আমি একটু বলে দিই, খেয়াল করো। বাচ্চা পোলাপ পানে, ওদের অটাইটিস, ওরা করে কি জানো? মায়ের দুধ খাইতে খাইতে ঘুমায়া পড়ে। তো যখন ঘুমায়া পড়ে তখন কি হয় জানো? ওরা তো মানে ঘুমায়া পড়ছে, তো ওদের মুখের ভিতরে মায়ের দুধ জমা হতে থাকে। তখন দুধ দিয়ে যখন মুখটা ভরে যায় তখন কি হয় জানো?
ওই দুধটা ইউস্টেশিয়ান টিউব দিয়ে কানের ভিতরে প্রবেশ করে, মধ্যকর্ণে প্রবেশ করে, তখন সেখানে ইনফ্লামেশন হয়, সেটাকে আমরা অটাইটিস মিডিয়া বলি। সেটাকে আমরা কি বলি? অটাইটিস মিডিয়া বলি। এখন বড় মানুষের তাহলে অটাইটিস মিডিয়া কেন হয়? বড় মানুষের বিভিন্ন কারণে হইতে পারে। ধরো তোমার কেউ কষে একটা থাপ্পড় দিল, তোমার কানের পর্দা ফুটে হয়ে গেল, এরপরে তুমি গোসল করতে গেলা বা ঠান্ডার ভিতরে বের হইলা, জলীয় বাষ্প জমা হইয়া কানের ভিতরে তোমার অটাইটিস মিডিয়া হইলো। বা ধরো তোমার কেউ পুকুরে নামাইয়া, ধরো যখন সুইমিং পুলে যাও, বন্ধু বান্ধবরা কি করে, সবাই মিলে একজনের চুবায় না, যখন সবাই মিলে একজনকে চুবাবে তখন কি হবে, মুখ দিয়া এই পানি কানের ভিতর হইয়া মাথায় যেতে পারে, তখন কি হয়, অটাইটিস মিডিয়া হইতে পারে। এই অটাইটিস মিডিয়াও আবার দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের, অ্যাকিউট এবং ক্রনিক। কয় ধরনের? দুই ধরনের, অ্যাকিউট এবং ক্রনিক। যেটা অল্প কিছুদিন থাকে সেটাকে আমরা বলি অ্যাকিউট, এই যে দেখছো 4-8 সপ্তাহ অ্যাকিউট, আর ক্রনিক হলো অনেক দিন ধরে থাকলে সেটাকে আমরা বলি ক্রনিক, ঠিক আছে। এই যে আরএসভি, রেসপিরেটরি সিনসাজিয়া ভাইরাস, এরা দায়ী। এই যে অটাইটিস মিডিয়ার জন্য কারা দায়ী এটা একটু তোমাদের, হ্যাঁ অবশ্যই ক্রনিক ডিজিজ অবশ্যই কিওর হয়, রেগুলার ট্রিটমেন্ট নিতে হবে এবং ঠান্ডা অ্যাভয়েড করতে হবে, তাহলে কিওর হয়ে যায়। হ্যাঁ ওকে, এর লক্ষণগুলো কি? তোমার জ্বর আসবে, যেহেতু অটাইটিস মিডিয়া একটা ইনফ্লামেশন, ইনফ্লামেশনে কি জ্বর আসে, কানের ভিতরে ব্যথা করবে, ভো ভো শব্দ শুনবা, কারণ কি তোমার কানের ভিতরে পানি আছে। এই জন্য তুমি করবা কি, অকারণে কান চুলকানো যাবে না, ঠান্ডা লাগানো যাবে না, সাঁতার কাটা যাবে না, কান পরিষ্কার রাখতে হবে, কানের ভিতর কোনোভাবে পানি ঢুকতে যাওয়া যাবে না। আর অ্যাডহেসিভ, নতুন বইতে অ্যাডহেসিভটা বাদ দিয়ে দিছে, বুঝছো? তোমরা যারা বই পড়ছো তারা জানো অ্যাডহেসিভ নামে একটা জিনিস আছে, ওইটা বাদ দিয়ে দিছে তোমাদের বইতে, লেটেস্ট এডিশনে অ্যাডহেসিভ কথাটা নেই। ওকে, ধূমপাই আর অধূমপাই এটা একটু দেখে নিবা, এটা সম্পর্কে বলার কিছু নাই। আসো, এতক্ষণ আমরা যেটা পড়লাম, খেয়াল করো আমরা এতক্ষণ যেটা পড়লাম, এটা একটা ভিডিও দেখবো। হ্যাঁ খেয়াল করো, তোমরা একটা স্ক্রিনের দিকে তাকাবা, হ্যাঁ এতক্ষণ যা পড়ছি এটা আমরা একবারে দেখে ফেলবো। খেয়াল করো, আমরা রেসপিরেটরি, খেয়াল করো এই যে শ্বসন প্রক্রিয়াটা, এই যে ব্রেক, এই যে ভিডিওটা দেখো, এরপরে আমরা ই দিব, ব্রেক দিব। দেখো আপার পার্ট, মনে আছে কি বলছিলাম, গলার উপরে আপার পার্ট, গলার নিচে লোয়ার পার্ট, ঠিক আছে। এই দেখো নেজাল ক্যাভিটি থেকে শুরু হইলো, ফ্যারিংস, এই যে ল্যারিংস, তারপরে কি নেজাল ক্যাভিটি, এই যে খেয়াল করো, এই যে ফ্রন্টাল, ম্যাক্সিলারি, নেজাল এবং এথময়েডাল, এ ভোমা, এই যে বোনস গুলা বললো, এই বোনস গুলা সব তোমার শ্বাস নিতে সাহায্য করে। এই যে বোনস গুলার নাম বলা হইলো, এরা সবাই তোমাকে কি করে, শ্বাস নিতে সাহায্য করে। আর ফ্যারিংসের জায়গাটা এই বরাবর, এটা এখানে দেখায় দেওয়া হয়েছে, ঠিক আছে। ওকে, এবার খেয়াল করো নেজোফ্যারিংস এবং ওরোফ্যারিংস দুইটা জায়গা আছে, এই যে ল্যারিংজোফ্যারিংস সব এই জায়গায় অবস্থিত। এই যে ল্যারিংস ভোকাল কর্ড দেখানো হচ্ছে, দেখো এই যে লম্বা দেখছো কাঁপতেছে, এই কাঁপতেছে এই দুইটা ভোকাল কর্ড, কাঁপতেছে ওই দুইটা কি, ভোকাল কর্ড। এটা হলো ট্রাকিয়া, খেয়াল করো ব্রঙ্কাই, ব্রঙ্কিয়াল ট্রি যেগুলো দেখানো হয়েছিল, এইটা দেখো, এই যে ট্রাকিয়াটা সি শেপ দেখছো, পিছন দিকে খোলা থাকে। এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে খেয়াল করো, এই যে খাবারটা নামতেছে দেখছো, খাবারটা নামার সময় এপিগ্লটিস দ্বারা শ্বাসনালীটা বন্ধ হয়ে যাচ্ছে, খেয়াল করো। এই যে খাবারটা আমি পজ করে দিলাম, আমি আবার দেখাবো, খেয়াল করো, আমি বলতেছি খেয়াল করবা, খাবার খাওয়ার সময় এপিগ্লটিস দ্বারা শ্বাসনালীটা বন্ধ থাকে, এই জন্য আমরা যখন খাবার খাই তখন শ্বাস নেওয়া বা ত্যাগ করা কোনোটাই হয় না, খেয়াল করো, খেয়াল করো, ঠান্ডা মাথায় খেয়াল করো, এখন ভিডিওটা আসবে। এই যে দেখো, এই যে এপিগ্লটিসটা বন্ধ করে দিল, এই যে খাবারটা নিচে নেমে গেল, এপিগ্লটিসটা বন্ধ থাকলো। ওকে ওকে, এটার নাম কি, ব্রঙ্কাই, খেয়াল করো, ব্রঙ্কের পর ব্রঙ্কিওল, এই যে ব্রঙ্কিওল দেখানো হচ্ছে, ঠিক আছে। ট্রিটার আমরা দেখলাম, সাবডিভিশন দেখবো এখন, এরপর হলো অ্যালভিওলার নালি, খেয়াল করো কি দেখবো আমরা, অ্যালভিওলার নালি। ওকে, এগুলো হলো অ্যালভিওলার নালি সব। ওকে, এবার দেখো রাইট লাং, এটাকে এটা লেফট লাং, রাইট লাং কে তিন ভাগে ভাগ করছে, এই যে তিনটা লোব, 1 2 3, লেফটটাকে দুই ভাগে ভাগ করছে, দুইটা লোব। এখন আসো একদম মলিকুলার লেভেলে কি হয়, খেয়াল করো, এখন তাকাও, তোমরা জিনিসটা বুঝো নাই, এই জিনিসটা এখানে দেখো, এখানে খেয়াল করো, এই দেখো এখানে খেয়াল করো, ছোট ছোট যেগুলা বের হচ্ছে এইদিকে আসতেছে, এগুলো হলো কার্বন ডাইঅক্সাইড, আর যেগুলো এইদিকে আসতেছে এগুলো হলো অক্সিজেন, খেয়াল করো, আমি আবার ই করে দিই, এই যে দেখছো
অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান হচ্ছে, বোঝা গেল ব্যাপারটা? এই দেখো কিভাবে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যায়, এটা একটু আমরা দেখে ফেলবো, এখান থেকে দেখে ফেলো। ওকে, এই মলিকুলার লেভেলে দেখো, এই যে দেখো, এই যে এই জায়গাটা খেয়াল করো, এই দেখো, দেখছো একদম তীরচিহ্ন দিয়ে দেখাইছে অক্সিজেন কোথায় যাচ্ছে, অক্সিজেন যাচ্ছে নালিকার ভিতরে, আর কার্বন ডাইঅক্সাইড নীল নীল এগুলো আসতেছে ওই দিকে, দেখো খেয়াল করো, এই যে এই দেখছো এই নীল নীল গুলা অ্যালভিওলাসের ভিতরে প্রবেশ করতেছে। আশা করি বুঝতে পারছো কিভাবে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের আদান প্রদান হয়, বুঝতে পারছো না? এর চেয়ে সহজভাবে বোঝানো সম্ভব না। ওকে, এবার আসো লোহিত রক্তকণিকার ভিতরে কি ঘটনা ঘটে দেখো, এই যে লোহিত রক্তকণিকা থেকে এই দেখো, এগুলা কি জানো, দেহকোষ, দেহকোষের ভিতরে অক্সিজেন যাচ্ছে আর দেহকোষ থেকে কার্বন ডাইঅক্সাইড রক্তে প্রবেশ করতেছে, দেহকোষ থেকে কার্বন ডাইঅক্সাইড রক্তে প্রবেশ করতেছে। এই হলো যা মোটামুটি আমাদের শ্বসন তন্ত্র, আশা করি বুঝতে পারছো। ওকে, এখান থেকে আমরা যে জিনিসগুলা ব্যাখ্যা করলাম এই জিনিসগুলো এখান থেকে একটু দেখে নিবা, তোমাদের রিটেনের জন্য কি কি পড়তে হবে সেই জিনিসটা আমরা একটু এখান থেকে দেখে নেব। এই যে এই যেগুলো সব পড়ানো হয়েছে, ক্লোরাইড শিফটিং, ওটাইটিস মিডিয়া, সাইনোসাইটিস, শ্বাসপ্রশ্বাসের কার্যাবলী, কার্বন ডাইঅক্সাইড কিভাবে পরিবাহিত হয়, পারবা না এগুলো অ্যান্সার করতে? অবশ্যই পারবা। এটা ব্রেক দরকার তোমাদের নাকি, টায়ার্ড হয়ে গেছো সবাই অনেক নাকি? ওকে, যাও একটা ব্রেক নাও। ওকে তানভীর, ওদের কি কোনো কোশ্চেনের অ্যান্সার দিবা তুমি? সজীব ভাই, হ্যাঁ, ওদের কোনো কোশ্চেনের অ্যান্সার দিবা? আমি বলছি যেগুলো ছিল আমি পার্সোনালি বলে দিছি, ওদের বেশিরভাগ কোশ্চেন হচ্ছে আপনি এটাই কি পড়বো না পড়বো। আচ্ছা, আমি একটু আলোচনা করতেছি, সমস্যা নাই, ঠিক আছে ভাই। ওকে, ঠিক আছে, একটা ব্রেক তোমাদের তোমাদের জন্য, আসলে মানে আমি দুঃখিত সাউন্ডের একটু সমস্যা হয়েছিল এর জন্য। তো তোমাদের এমনি কোনো পড়াশোনা বা পড়াশোনার বাইরে কোনো কোশ্চেন থাকলে চ্যাট বক্সে করতে পারো। ওকে, আশিক বলছে ভিডিওটা কই বাবা, এই ভিডিওটা আমি তোমাদের যখন ভিডিও আপলোড করা হবে তোমাদের সাইটে সেখানে ভিডিওটা দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এই ভিডিওটা সেখানে দিয়ে দেওয়া হবে, টেনশন নেওয়ার কিছু নাই। ওকে, আচ্ছা, হ্যাঁ, ব্রেক 5 মিনিট। ওকে, ব্রেক তোমাদের জন্য 5 মিনিট, 5 মিনিট ব্রেক হবে। হ্যাঁ, একজন বলছে ভাইয়া ঘুম পড়ানোর ঘুম কমানোর উপায় বলেন নাকি? ঘুম কমানোর উপায় কিছু নাই, এটা তুমি যখন চিন্তা করবা যে ভাইয়া যে চান্স না পাইলে আমার কি অবস্থা হবে, ওইটা যখন চিন্তা করবা, ওইটা যখন রিয়েলাইজ করবা, তখন দেখবা আর ঘুম আসে না, বুঝতে পারছো? ওকে, একজন জিজ্ঞেস করবে ভাইয়া মেডিকেলের জন্য কি বই পড়লে ভালো, মেডিকেলের কথা এখানে করাই জিজ্ঞাসাই করা যাবে না। হ্যাঁ, মেডিকেলের কথা এখানে জিজ্ঞাসা করা যাবে না, কারণটা হলো মেডিকেলের পড়াটা একদম ভিন্ন ধাঁচের, হ্যাঁ, সেটা আমাদের এখানে অল্প সময়ের ভিতরে কোনোভাবে বলা সম্ভব না। আচ্ছা, আমি যে ভিডিওটা দেখাইছি ভিডিওটা কি বুঝছো তোমরা? যদি বুঝে থাকো চ্যাট বক্সে একটু সিদিয়া জানাও তো, যে আমি যে ভিডিওটা দেখাইলাম ওটা কি বুঝছো কিনা, তাহলে একটু সিদিয়া জানাও। ওকে, ঠিক আছে, শোনো, অনেকে জিজ্ঞাসা করো ভাইয়া ইচ্ছে মানে আঁকা আঁকতে হবে কিনা, অবশ্যই তোমাদের ছবি আঁকতে হবে, ছবি আঁকার কোনো বিকল্প নাই, ঠিক আছে, ছবি আঁকার কোনো বিকল্প নাই, আঁকতে হবে। আচ্ছা, খেয়াল করো 90% হয়ে গেছে, 90% না, 90% 70-80% হয়, ঠিক আছে, তোমাদের ওখানে হচ্ছে কি মেডিকেলে অনেক ইনফরমেটিভ জিনিস পড়তে হয়, বুঝছো, অনেক ইনফরমেটিভ জিনিস পড়তে হয়, তো দ্যাটস হোয়াই এই জিনিসগুলো করা যাবে না আর কি। আর ঢাকা ভার্সিটির জন্য আমরা যেগুলো বলতেছি ক্লাসে, এর বাইরে তোমার কিচ্ছু লাগবে না, এর বাইরে তোমার বেসিক্যালি কিছুই লাগবে না, তো চিল, এটা করো আর প্র্যাকটিস বই পড়ো, তাইলেই হবে। আর তোমাদের অনেক কোশ্চেন থাকে ভাইয়া বইতে ইনফরমেশন আছে আপনি এটা দিছেন, মনে রাখবা আমরা যেই যেটা করা হয় যে আমরা যে জিনিসগুলা দেই একদম লেটেস্ট, একদম লেটেস্ট। একজন বলছে এটা কি উন্মেষ স্ট্যান্ডার্ডের বায়োলজি ক্লাস না ভাইয়া,
হ্যাঁ অবশ্যই 19টা নেই, আমরাই ধরো 19-এ উদ্ভাসে ক্লাস নেই, যেমন ধরো আমি পার্সোনালি 19-এর কেমিস্ট্রি ক্লাস নেই, তোমাদের এখানে কি ক্লাস নেই যেন বলে, বায়োলজি ক্লাস নেই, আবার জিকে ক্লাস নেই, আমরাই ঘুরে ফিরে ক্লাস নেই সব জায়গায়। হ্যাঁ তো ক্লাস সব একই, কিন্তু আমাদের টার্গেট ভিন্ন থাকে, আমরা কোন স্টুডেন্টদের কি পড়াইতে হবে এটা বুঝে আমি তোমাদের পড়াই। তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দিই, হ্যাঁ এটা বলা উচিত না তারপরে বলি, উন্মেষে যখন পড়াই মেডিকেলের জন্য ওদের জন্য আমরা এক ধরনের ক্লাস নেই, তোমরা যারা ইঞ্জিনিয়ারিং করতেছো তাদের জন্য এক ধরনের ক্লাস নেই, আর যারা শুধুমাত্র ভার্সিটির জন্য করে ওদের জন্য আলাদাভাবে ক্লাস নেই। কারণ ধরো শুধু ভার্সিটির জন্য যারা ক্লাস করে তারা, তোমরা ইঞ্জিনিয়ারিং এর জন্য যারা ক্লাস করো তারা যেই পরিমাণ নিতে পারো বা বুঝতে চাও, ওরা ওই পরিমাণ বুঝতে চায় না বা বুঝতে পারেও না, সেই ক্ষেত্রে আমরা এক ধরনের ক্লাস সব জায়গায় নেওয়া যাবে না, এই জন্য কিছু কিছু পার্থক্য থাকে। ওকে হ্যাঁ পেন্সিল নিতে পারো। ওকে আচ্ছা আমার মেডিকেলের সিরিয়াল ছিল কত, আমার মেডিকেলের সিরিয়াল ছিল 189, 190তম ছিলাম। হ্যাঁ যদি লেটেস্ট বই কেন সবচেয়ে ভালো হয়, হ্যাঁ বই পড়া, শোনো বই পড়াটা সবচেয়ে বেস্ট, বই পড়া তো কোনো বিকল্প নাই, বাট স্লাইডটা পড়লে তোমাদের জন্য মোটামুটি ভালোই একটা কাভার হবে। হ্যাঁ হ্যাঁ অটাইটিস মিডিয়া তোমরা নতুন বইয়ের তথ্য অনুযায়ী দুই প্রকার বুঝছো, আগের বইতে ছিল অটাইটিস মিডিয়া তিন প্রকার, হ্যাঁ এখন দেওয়া আছে দুই প্রকার। ওকে ওকে এই যে এক গ্রামের চাস্তবাই পাওয়া গেছে, মেহেদি জিজ্ঞাসা করেছে ভাই রিটেনের জন্য কি করব, ভাই প্রতিটা টপিক শেষে এই যে তোমাদের আমরা দেখাই দিলাম যে এই যে লেখা আছে লিখিত পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন, এগুলো কি, এগুলো কি বলো, এগুলো কি তোমাদের রিটেনের জন্য না, ঠিক আছে ক্লাসে কই থাকো তোমরা, ক্লাসে মনোযোগ না থাকলে হবে, মেডিকেল রিলেটেড কোন কোশ্চেন এখানে আর করবা না, হ্যাঁ কোন মেডিকেল রিলেটেড কোন কোশ্চেন আনসার এখানে দেওয়া হবে না, না ঢাবিতে তোমাদের ক্যালকুলেটর নিতে দিবে না, দিবে না, কনসেপ্ট বই পড়তে পারো, কোশ্চেন ব্যাংকও পড়তে পারো, বাট আমি কখনো কোশ্চেন ব্যাংক সলভ করতাম না। হ্যাঁ ওকে এগুলো করলেই হবে। ওকে ঠিক আছে অনেক গল্প করে ফেলছি তোমাদের সাথে, আসো আমরা পড়াশোনায় আবার ফেরত আসি, 5 মিনিট হয়ে গেছে। না আমি ব্রেক নিব না, আমি ব্রেক নিতে গেলে বিপদ, ঠিক আছে তোমরা হতাশ হয়ে যাও আমি ব্রেক নিতে গেলে, এই জন্য আমি ব্রেক নিই না আর কি। আচ্ছা ঠিক আছে। ওকে আসো আমরা সামনে চলে যাই। ওকে ঠিক আছে তোমরা সবাই রেডি তো নাকি, চ্যাট বক্সে একটু সি দিয়ে জানাও তো, তোমরা ওয়াই দিয়ে জানাও, ওয়াই ওয়াই দিয়ে তোমরা রেডি কিনা। ওকে ইয়েস সবাই রেডি আছে, ওকে যারা রেডি না তারা একটু মুড়ি খেয়ে আসো, ঠিক আছে কিছু করার নাই আমরা শুরু করে দিব এখন। ওকে এবার আসো বজ্র ও নিষ্কাশন, খেয়াল করো তোমাদের একটা রং কনসেপশন আছে, ভুল কনসেপশন আছে, তোমরা বজ্র নিষ্কাশন শুনলেই চলে যাও কিডনিতে, বজ্র নিষ্কাশন শুনলেই চলে যাও কিডনিতে, কিন্তু ব্যাপারটা কি তাই, বজ্র দুই ধরনের হইতে পারে, একটা হইল নাইট্রোজেন ঘটিত আর একটা হইল অন্যান্য। এই নাইট্রোজেন ঘটিত যে বজ্র এটা বের হয় কিডনির মাধ্যমে, কিডনির মাধ্যমে নাইট্রোজেন ঘটিত যে বজ্রটা এইটা বের হয় কার মাধ্যমে, কিডনির মাধ্যমে, মনে থাকবে। আর অন্যান্য বজ্র যেগুলো আছে এরা ফুসফুসের মাধ্যমে বের হইতে পারে, এরপরে ত্বকের মাধ্যমে বের হইতে পারে, ঘামের মাধ্যমে বের হইতে পারে, বিভিন্ন মাধ্যমে এরা বের হয়ে যায়। তাইলে আমরা প্রধান অঙ্গ বলতে পারি কিডনিকে, কারণ 80% বজ্র যে আছে এর 80% করে হইলো কিডনি নিষ্কাশন, বাকি যে 20% এরা করে থাকে এইটা, এই জন্য কিডনিকে আমরা কি বলে থাকি প্রধান রেচনা অঙ্গ, মনে থাকবে। তাইলে আমরা বেসিক্যালি আজকে আলোচনা করব কি নিয়া, কিডনি নিয়া। ওকে তো রেচন তন্ত্রের প্রধান উপাদান বা প্রধান রেচনাঙ্গ হলো যে কিডনি, এছাড়া বাকি যেগুলো থাকে সেগুলো হলো সহকারী, দেখো ত্বক ফুসফুস যকৃৎ পরিপাক নালী এগুলো হলো সহকারী, এরা হলো সহকারী।
কোন থাকবে? আর প্রধান কোনটা? প্রধান হইলো এই, এটা হলো প্রধান। ঠিক আছে, ওকে, দ্যাটস ইট। এবার চলে যাও রেচন তন্ত্র। এখানে অনেক কিছু পেঁচাইছে, হ্যাঁ আমরা এখান থেকে পড়বো না, আমরা একটা ভিডিও থেকে পড়বো। ঠিক আছে, আমরা দুইটা কিডনি পাই, ঠিক আছে, তারপর কিডনির নালিকা পাই, মূত্র থলি পাই, মূত্র নালি পাই। এখান থেকে আমি কিছু জিনিস দাগাই দিব, কিন্তু মেইন পড়াবো আমরা ভিডিও থেকে। ঠিক আছে, এই ডেট্রয়াটাস একটা অনৈচ্ছিক পেশি আছে, এটা দ্বারা মূত্রটা মানে মূত্র থলিটা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। মূত্র থলির ক্যাপাসিটি, ধারণ ক্ষমতা 700 থেকে 750, কত? 700 থেকে 750, মানে সর্বোচ্চ এটা ধারণ করতে পারে। বাট প্রস্রাবের বেগ আসে কখন? যদি 280 থেকে 320 ml পর্যন্ত জমা হয় তাহলেই মূত্রের বেগ আসে। ওকে, এবার চলে যাও মূত্র নালি বা ইউরেথ্রা। এটা হলো ছেলেদের ক্ষেত্রে সেন্টিমিটার। এখন এই ছেলেদের ক্ষেত্রে এই মূত্র নালি বা ইউরেথ্রা যাই বের হয়, এই জন্য এটাকে কি বলা হয় জানো? ছেলেদের ক্ষেত্রে মূত্রনালীকে বলা হয় জনন রেচন নালী। কি বলা হয়? জনন রেচন নালী ছেলেদের ক্ষেত্রে। ছেলেদের ক্ষেত্রে মূত্রনালীকে কি বলা হয়? জনন রেচন নালী, মনে থাকবে। কারণ কি? মূত্র এবং বীর্য দুইটাই এরকম হয়। ছাউন, এটা শুধু তোমার প্রবলেম এখন, এখন সবারটা ক্লিয়ার? খেয়াল করো, এখান থেকে এইটুকু জানলে আমাদের জন্য যথেষ্ট, বাকিটা আমরা সামনে দেখব। ওকে, এবার আসো, এই যে কিডনিটা দেখলাম না, একে আমরা দুই ভাগে ভাগ করব। খেয়াল করো, এই যে এই লাল দাগটা তোমরা দেখতে পাচ্ছ না, লাল দাগ, এই যে লাল দাগটা দিলাম, এর বাইরে বলা হয় কর্টেক্স। কি বলা হয়? কর্টেক্স। আর লাল দাগের ভিতরে যেটা থাকে ওটাকে বলা হয় মেডুলা। মনে থাকবে, লাল দাগের বাইরে যেটা সেটা কর্টেক্স, ভিতরেরটাকে বলা হয় মেডুলা। মেডুলার ভিতরে দেখো এরকম পিরামিডের মতো কিছু জিনিস আছে, বুঝছো? এদেরকে বলা হয় রেনাল পিরামিড। এদেরকে কি বলা হয়? রেনাল পিরামিড। এই রেনাল পিরামিডের মাথায় একটা গোল ছিদ্র থাকে, এই ছিদ্রটাকে বলা হয় প্যাপিলা। কি বলা হয়? প্যাপিলা। প্যাপিলা এখানে দেওয়া নেই, আমি লিখে দিলাম। রেনাল পিরামিডের মাথায় যে ছিদ্রটা থাকে সেটাকে বলা হয় প্যাপিলা, মনে থাকবে। এরপরে আসো পেলভিস নামে একটা জায়গা আছে। এই যে সব রেনাল পিরামিড যে জায়গাটা মিলিত হয়েছে এটাকে বলা হয় রেনাল পেলভিস। পেলভিস কোনটা? এইটা, এটা হলো রেনাল পেলভিস। এবার আসো হাইলাম। হাইলাম হলো এইটা। হাইলাম কোনটা জানো? হাইলাম এবং পেলভিস দুইটা চিনতে পারবা না? আমি একটু অন্য কালে দিয়ে দাগাই দিচ্ছি, খেয়াল করো। হাইলাম এবং পেলভিস দুইটার ভিতরে পার্থক্য জানতে হবে, খেয়াল করো। এই যে ভিতরে রেনাল পিরামিড যেখানে উন্মুক্ত হয়েছে সেটাকে বলি আমরা পেলভিস, মনে থাকবে, সেটাকে কি বলি? পেলভিস। আর এই যে নালিকা প্রবেশ করতেছে এবং বের হচ্ছে এটাকে বলা হয় হাইলাম। হাইলাম আর কোথায় আছে চ্যাট বক্স একটু জানাও তো। হাইলাম আর কোথায় আছে চ্যাট বক্স একটু জানাও, চ্যাট বক্স একটু জানাও দেখি হাইলাম আর কোথায় পড়ছো, চ্যাট বক্সে জানাও তো দেখি। একজন পড়ছে হার্টে, পড়ছে বানাবো বানাবো হার্টে। স্যার আর কোথাও পড়ো নাই কোনো কথা? আর একজন ব্রেন ব্রেনে চলে গেছে। ফুসফুসে হাইলাম থাকে, ফুসফুসেও হাইলাম থাকে। কোথায় থাকে? ফুসফুসে হাইলাম থাকে। কারণ হাইলাম মানে কি জানো? হাইলাম মানে হলো যেখান থেকে শিরা ধমনী প্রবেশ করে এবং বের হয় সেটাকে হাইলাম বলে, মনে থাকবে। যেখানে শিরা ধমনী একসাথে প্রবেশ করে এবং বের হয় সেটাকে হাইলাম বলে। তাহলে হাইলাম এই জিনিসটা কই থাকে? ফুসফুসেও থাকে। দাগ দিয়ে দিলাম, ফুসফুসেও থাকে, এটা একটু মনে রাখবা। তাইলে হাইলাম এবং পেলভিস দুটোর ভিতরে পার্থক্য বুঝছো? যদি হাইলাম এবং পেলভিসের ভিতরে পার্থক্য বুঝে থাকো চ্যাট বক্সে একটু সিডিয়া জানাও, আর না বুঝলেও জানাও, আমি আবার বলবো, সমস্যা নাই। ওকে,
দুই একজন পাওয়া গেছে যে বুঝে নাই, খেয়াল করো ছবির দিকে তাকাও, এই যে নীল কালি যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হলো পেলভিস, এটা হলো ভিতরের দিকে, পেলভিস থাকে ভিতরের দিকে, হাইলাম থাকে বাইরের দিকে, যারা কিচ্ছু বুঝো নাই তারা মনে রাখো, পেলভিস থাকে ভিতরের দিকে, হাইলাম থাকে বাইরের দিকে, হাইলামের ভিতর দিয়া কি করে শিরা এবং ধমনী প্রবেশ করে এবং বের হয়, শিরা এবং ধমনী প্রবেশ করে এবং বের হয়, মনে থাকবে, এই জন্য এটাকে হাইলাম বলা হয়। হাইলাম আর কোথায় থাকে? ফুসফুসেও থাকে। ওকে, এরপর চলে যাও, একটা কিডনি কতটুকু হয়? 10-12 সেন্টিমিটার। বলো কিডনির যে বাইরের আবরণ সেটাকে আমরা কি বলি? ক্যাপসিউল বলি। কি বলি আমরা? ক্যাপসিউল বলে থাকি। এখন চ্যাট বক্সে তোমরা অ্যানসার দাও তো। একজন সূর্য দত্ত, তুমি বুঝো না মানে আর জীবনে বুঝবা না ভাইয়া, একটা কাজ করো পড়াশোনা বাদ দিয়ে দাও, এরপরে যদি না বুঝো তাহলে আর পড়াশোনা হবে না। চ্যাট বক্সে জানাও তো, ডান এবং বাম কিডনির ভিতরে কোনটা নিচে থাকে? চ্যাট বক্সে একটু জানাও তো, ডান এবং বাম কিডনির ভিতরে কোনটা নিচে থাকে? ওকে, ডান সাইডেরটা, অনেকে বাম দাগাইছো, তোমাদের কি মাথা খারাপ? আমি প্রথম পেজে কি দেখাইছিলাম? যে লিভার থাকে, লিভারের চাপে ডান সাইডের কিডনিটা একটু নিচে নেমে যায়, আমি বললাম না? কিসের চাপে? লিভারের চাপে ডান সাইডের কিডনিটা একটু নিচে নেমে যায়, এই জন্য ডান সাইডেরটা একটু খাটো এবং মোটা হয়, বাম সাইডেরটা একটু লম্বা এবং চিকন হয়, আমি বলে আসছি, খেয়াল করো নাই তোমরা। ওকে, খেয়াল করো বৃক্কের বিভিন্ন কর্টেক্স মেডুলা, এখানে যে কথাগুলো বলা আছে এগুলো আমরা বলে আসছি। এখন আসো, মেজর ক্যালিক্স মাইনর ক্যালিক্স এগুলো তোমাদের বুঝতে হবে না, তারপরে একটু বলে দিই। দেখো মাইনর মানে কি? ছোট। খেয়াল করো ছোট ছোট নালিকা এগুলাকে বলি মাইনর, এই ছোট ছোট নালিকা গুলো যখন মিলা বড় একটা নালিকা তৈরি করে সেটাকে আমরা বলি মেজর, ঠিক আছে? ছোট ছোট নালিকা যেগুলা রেনাল পিরামিড থেকে বের হয় সেগুলাকে বলি আমরা মাইনর ক্যালিক্স, আর মাইনর ক্যালিক্স গুলো যখন সব একসাথে মিলে সেটাকে আমরা বলি মেজর ক্যালিক্স, ঠিক আছে? রেনাল পিরামিড থাকে 8-14টা, মনে থাকবে। বৃক্কের কাজ কি? বৃক্কের কাজ নাইট্রোজেন গঠিত বর্জ্য বের করা, পানি ভারসাম্য রক্ষা করা, লবণের পরিমাণ নিয়ন্ত্রণ করা, তারপরে বিভিন্ন আয়ন বের করে দেওয়ার মাধ্যমে অম্লক্ষার সাম্যাবস্থা বজায় রাখা, রক্তচাপ নিয়ন্ত্রণ করা, আর এখান থেকে রেনিন উৎপন্ন হয়, এরিথ্রোপয়েটিন উৎপন্ন হয়। এরিথ্রোপয়েটিন কি কাজে লাগে? তোমরা অ্যাড্রেনাল গ্ল্যান্ডের নাম শুনছো না, ঠিক আছে? সেখান থেকে যাই হোক, এই যে এরিথ্রোপয়েটিনের কথা বললাম, ওটা কি? এরিথ্রোপয়েসিসে, এরিথ্রোপয়েসিস এরিথ্রোপয়েসিসে সাহায্য করে। আর রেনিন কি কাজ করে? রেনিনটা আমরা একটু পরে দেখব, রেনিনটা আমরা একটু পরে দেখব। লোহিত রক্তকণিকা তৈরি প্রক্রিয়া আমরা এরিথ্রোপয়েসিস বলে থাকি। খেয়াল করো অবতল অংশ, এই যে একটা কিডনি যদি আমরা নেই এর অবতল অংশ কোনটা? অবতল অংশ হলো এইটা, এইটা হলো অবতল অংশ, ওই সাইডের টা উত্তল অংশ। তাহলে বলছে অবতল অংশের ভাস্কে কি বলা হয়? এইটা যদি ভুল করছো রে ভাই তাহলে আজকে শেষ তোমরা। অবতল অংশের ভাস্কে কি বলা হয়? ওকে, এই লঞ্চ করে দিলাম। এইটাও তোমরা 90% কভার করতে পারলা না, খুবই দুঃখজনক, খুবই 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 দুঃখজনক ব্যাপার, ফ্রাস্ট্রেটিং। ও বাবা, এই যে 80% নিচে নেমে গেছে, বাহ, তোমরা তো রেকর্ড ব্রেক করে ফেললা। এই ব্রেক তো আমি তো কোনো ব্যাচের কোনো স্টুডেন্টদের দেখিনি কারো ইসে পোল কোশ্চেনে 80% নিচে নামছে। তোমরা তো জোশ, তোমরা একটু জাতির ব্যাকবোন হয়ে যাইতেছ, ব্যাকবেঞ্চার নাকি জাতির ব্যাকবোন, তোমরা তো তাই হয়ে গেছো, ঠিক আছে? তোমরা যেই রেজাল্ট করছো 80% হয়ে গেছে, বাহ, মানে যদি বাঁচাইছো। আমি নির্বাক বেসিক্যালি, তো তোমাদের অ্যান্সার কি হবে? হাইলাম, ঠিক আছে? আর তোমরা যেই রেজাল্ট করছো নির্বাক হয়ে গেছি, এখানে আমার আর কিছু বলার নাই, আমি হতাশ, ঠিক আছে? এবার আসো আমরা নেফ্রন নিয়ে একটু আলোচনা করি। খেয়াল করো
এই যে নেফ্রন যে জিনিসটা আছে এটা সম্পর্কে আমরা একটু জানবো। নেফ্রন প্রতি বৃক্কে থাকে কয়টা? 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। তাইলে 2 কিডনি মিলা থাকে কত? 20 থেকে 24 লক্ষ দুই কিডনিতে। 2 কিডনি 20 থেকে 24 লক্ষ, এদের মিলাইলে তুমি যদি সবগুলোর যোগ করো তাহলে 37 কিলোমিটার হবে বা 22.5 মাইল পর্যন্ত এরা হইতে পারে। তো নেফ্রনকে এখানে দুই ভাগে ভাগ করছে, আগে 3 ভাগ ছিল এখন 2 ভাগ করে ফেলছে। একটা হলো সুপারফিশিয়াল কর্টিকাল, এটা 90%, আর জাক্সটা মেজুলারি এটা হলো 10%। খেয়াল করো সুপারফিশিয়াল কর্টিকাল, কর্টিকাল মানে কি জানো? যেগুলো কর্টেক্সে থাকে। তাইলে তুমি বুঝতে পারতেছো কর্টেক্সে নেফ্রন থাকে কয় পার্সেন্ট? 90%, আর মেডুলা থাকে কত? 10%। কেমনে থাকে আমি একটু পিছনে ছবিতে বুঝাই যাই। হ্যাঁ, এই দেখো এই এই ছবিটার দিকে তাকাও, খেয়াল করো এই যে দেখছো নেফ্রনের বেশি অংশ কোথায় থাকে? ইম্পর্টেন্ট অংশগুলা, ইম্পর্টেন্ট অংশগুলো থাকে হলো কর্টেক্সের ভিতরে। এই জন্য কর্টিক্যাল নেফ্রন হলো 90%। ওকে, এবার আসো এই যে এগুলো যে বলছে এগুলো আমরা এখান থেকে দেখব না, এগুলো আমরা সামনে থেকে দেখব। এই যে এখান থেকে দেখব, খেয়াল করো। এটা না, আমরা নিজের একটা ছবি এঁকে পড়ি, এখানে ছবিটা ভালো হয়নি, আমার ভালো লাগে নাই, খেয়াল করো। আচ্ছা তুমি একটু লাইনে থাকো, একটু লাইনে থাকো, আমি আসতেছি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার অফ, দাঁড়াও আমি অন করতেছি। তোমাদের কপালটা আজকে ভালো খারাপ মনে হচ্ছে, বুঝতে পারছো? খুবই হতাশাজনক অবস্থা। তোমাদেরকে একদম জাস্ট আমরা ধরাই দিচ্ছি, মানে এটা মানে ভালো করে পড়তে হবে, এটাই স্লাইড গুলো তো পড়বো অবশ্যই, কিন্তু তারপর শুরুতে তোমরা এই টপিক্স এর উপর বিগত বছরের কোয়েশ্চেন গুলো পড়ে ফেলবা কোয়েশ্চেন ব্যাংক থেকে, তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে ঢাকা ইউনিভার্সিটি কি ধরনের কোশ্চেন আসতেছে, মেডিকেলে কি ধরনের কোশ্চেন আসতেছে, বিভিন্ন ভার্সিটিতে কি ধরনের কোশ্চেন আসতেছে। তারপরে তোমরা স্লাইডটা পড়ে ফেলো, কারণ স্লাইডের মধ্যে আমরা যেগুলো ভালো করে, কারণ তোমরা স্লাইডগুলো পড়লে তখন বুঝতে পারবো আগে কোশ্চেন ব্যাংক পড়ার পর যে হ্যাঁ ভাইয়ারা কেন এটা ইম্পর্টেন্ট বলছিল, কেন এটা বারবার ভালো করে পড়তে বলছিল, এটা তোমরা বুঝে ফেলবা। তারপরে তারপর তোমরা তোমাদের তো উদ্ভাসে কনসেপ্ট বুক আছে, কনসেপ্ট বুকে হচ্ছে গুছানো ভালো আর কি, আমি যেটা দেখছি আর কি কনসেপ্ট বুক খুব ভালোভাবে গুছানো থাকে। তোমরা চাইলে কেউ কনসেপ্ট বুক ভালো করে পড়তে পারো, অথবা কেউ যদি মেইন বই পড়তে পারো, কারণ মেইন বই পড়তে টাইম নিয়ে পড়তে হবে, মানে যে অনেক বেশি যদি পড়তে পারো তাহলে মেইন বুক সবচেয়ে বেস্ট। তো যার কারণে যেটা করবা, মেইন বই যদি পড়ো তাহলে কনসেপ্ট বুক থেকে যেগুলো একটু গুছানো আছে গুছানো গুলা মেইন বইয়ে নিয়ে আসবা, অথবা কনসেপ্ট বুকে যদি পড়ো এছাড়া তোমার যদি মনে হয়, কারণ তুমি নিজে নিজে পড়তে পড়তে একটা আইডিয়া হয় যে এটা হয়তো ইম্পর্টেন্ট, এটা হয়তো ক্লাসে হয়তো ভালোভাবে বুঝি নাই, বা এটা হয়তো বইতে একটু ভালো করে আছে, যেহেতু তোমাদের সবারই বই পড়া আছে, এভাবে একটু পড়ো। আমার মতে অ্যাটলিস্ট কোশ্চেন ব্যাংক প্রথমে, তারপর স্লাইড, তারপর অ্যাটলিস্ট কনসেপ্ট বুক অথবা মেইন বই, যে যেটাই পড়ো। হ্যাঁ, এইভাবে একটু পড়ো ভাই, আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ ঠিক আছে, খেয়াল করো আমরা নেফ্রন নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, নেফ্রনটা ব্যাপারটা হলো অনেকটা এরকম, খেয়াল করো এই এইভাবে একটা জিনিস থাকে, এখান থেকে এরকম একটা প্যাঁচানো নালিকা নিচে নামে, এই প্যাঁচানো নালিকাটা মিলা একটা নালিকা তৈরি করে, এইটা আরো চিকন হয়ে যায় যখন যেটাকে আমরা বলি লুপ অফ হেনলি। এই লুপ অফ হেনলিটা হালকা মোটা হয় এইভাবে, এইভাবে একটু মোটা হয়, এরপরে এইটা আরো মোটা হয়,
এই যে এভাবে আরো মোটা হইয়া এইভাবে 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 যায়, যায়া বড় একটা নালিকায় ওরা উন্মুক্ত হয়, বড় একটা নালিকায় ওরা উন্মুক্ত হয়। একটা বাজে ছবি তা আমি আঁকলাম, কারণ বইতে যেভাবে আছে ওইভাবে দিতে গেলে বিপদ। হ্যাঁ দেখো, খেয়াল করো এর ভিতরে আবার কিছু ব্যাপার থাকে। যেমন ধরো এই যে একটা নালি যা এরকম ঢুকে, খেয়াল করো একটা নালিকা ঢুকে আর একটা নালিকা বের হয়। মনে রাখবা ইতে এক্সিট, ইতে ইফারেন্ট, যে বের হয় ইফারেন্ট, তাহলে যে ঢুকে সে কি এফারেন্ট, যে ঢুকে সে এফারেন্ট আর যে বের হয় সে ইফারেন্ট, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? আর এরা মিলে এরকম হয়, এটাকে বলা হয় কি বোম্যান্স ক্যাপসুল, ঠিক আছে? কি বলা হয়? বোম্যান্স ক্যাপসুল। ক্যাপসুল এই যে দ্বিস্তরী লেয়ার, আর ভিতরে যে নীলটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় গ্লোমেরুলাস। কি বলা হয়? গ্লোমেরুলাস। এই গ্লোমেরুলাস এবং বোম্যান্স ক্যাপসুল এদেরকে বলা হয় রেনাল কর্পাসল। কি বলা হয়? কর্পাসল। এটাকে বলা হয় রেনাল কর্পাসল। এরপরে যে নালিকাটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল বা নিকটবর্তী প্যাঁচানো নালিকা, আর দূরে যেটা আছে এটাকে বলা হয় ডিস্টাল কনভলিউটেড টিউবিউল বা দূরবর্তী প্যাঁচানো নালিকা, মাঝখানে যেটা থাকে এটাকে বলা হয় লুপ অফ হেনলি। হেনলি এই লুপটা আবিষ্কার করছে, এই জন্য এর নাম দেওয়া হয়েছে লুপ অফ হেনলি। এটার আবার তিনটা পার্ট, একটা হলো ডিসেন্ডিং, আর এটা হলো অ্যাসেন্ডিং, আর মাঝখানটা হলো নর্মাল পাতলা পার্ট, ঠিক আছে? টিউব শেপ যেটা থাকে এইটা, ঠিক আছে? আর এটা হলো কালেক্টিং ডাক্ট। কালেক্টিং ডাক্ট কেন বলা হয়েছে? কালেক্টিং ডাক্ট বলা হয়েছে কারণ ও বর্জ্য পদার্থ বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে, দ্যাটস হোয়াই এটাকে কালেক্টিং ডাক্ট বলা হয়। অর্থাৎ নেফ্রন থেকে যে পরিমাণ মূত্র তৈরি হবে সবাই যা জমা হচ্ছে কালেক্টিং ডাক্টে, এই জন্য এটাকে বলা হয় কালেক্টিং ডাক্ট। ওকে, এতক্ষণ আমরা যে জিনিসটা পড়লাম এইটা আমরা একটু শর্টকাটে একটা ভিডিওতে দেখে ফেলি। খেয়াল করো দেখো স্ট্রাকচার এন্ড ফাংশন অফ কি, এটা নিয়ে পড়বো একদম থ্রি ডি। তোমাদের ছবি ঠান্ডা মাথায় খেয়াল করো, চ্যাট বক্স এবং কোশ্চেন অ্যান্সার থেকে চলে আসো। খেয়াল করো সারা দেহ থেকে যে এই রক্তটা আছে, রক্তটা কোথায় আসবে? কিডনিতে আসবে বিশুদ্ধ করার জন্য। খেয়াল করো এই কিডনি নিউট্রনের ভিতরে যাবে কিসের জন্য? এটাকে পরিষ্কার করার জন্য। এই দেখো আমি পজ করে দিলাম এখানে, খেয়াল করো এখানে ঘটনাটা কি হয়। এই যে দেখছো শিরা এবং ধমনি আছে, এই যে বড় বড় জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলা কি? রেনাল পিরামিড, এগুলো সব হলো রেনাল পিরামিড। এই যে সাদা জায়গাটা দেখতে পাচ্ছ ছোট ছোট, এটাকে কি বলা হয় বলতো? মাইনর ক্যালিক্স। এটাকে কি বলা হয়? মাইনর ক্যালিক্স। এটাকে বলা হয় মেজর ক্যালিক্স। এই জায়গাটাকে কি বলা হয়? এই জায়গাটাকে বলা হয় হলো যে পেলভিস। এই জায়গাকে বলা হয় কি? পেলভিস বলা হয়। ওকে, এরপরে সামনে দেখো, এই দেখো একদম মাইক্রো স্ট্রাকচার দেখছো। কর্টেক্স কাকে বলে দেখছো? আমি কি বলছিলাম? কর্টেক্স বলছিলাম না, কর্টেক্স কি বাইরের অংশকে কর্টেক্স বলা হয়, বাইরের পার্টকে আমরা কি বলি? কর্টেক্স বলি। খেয়াল করো এবার আসো আমরা নেফ্রন নিয়ে একটু আলোচনা করি। খেয়াল করো এই যে মেডুলার ভিতরে কি থাকে? রেনাল পিরামিড থাকে। মেডুলার ভিতরে কি থাকে? রেনাল পিরামিড। এই যে দেখো রেনাল পিরামিড চিহ্নিত করে দেখানো হচ্ছে, ঠিক আছে? এটা হলো রেনাল পিরামিড। ওকে, এরপরে চলে যাও আমরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় কি দেখো? রেনাল পেলভিস। যারা রেনাল পেলভিস আগে বুঝো নাই তারা এখান থেকে দেখে নাও রেনাল পেলভিস জিনিসটা কি। এই যে রেনাল পেলভিস এখানে দেখা যাচ্ছে। ওকে ওকে, এই যে নালিকাটা দেখতে পাচ্ছ লম্বা নালিকাটা, এটা বলা হয় ইউরেটার। ইউরেটারের লেন্থ কত? 25 সেন্টিমিটার। আর এইটা হলো ব্লাডার। আচ্ছা এই যে পজ করে দিলাম, হ্যাঁ এখানে আমি একটা আইডেন্টি একটা জায়গায় গোল দিছি, দেখছো এই যে নিচে চকলেট কালারের এইটা কি? তোমরা চ্যাট বক্সে জানাও তো চকলেট কালারের যেটা দেখা যায় এইটা কি? চ্যাট বক্সে জানাও তো। খেয়াল করো এই যে চকলেট কালারের জিনিসটা দেখা যায় এটা কি? চ্যাট বক্সে একটু জানাও তো তোমরা। না, মূত্র থলি না। খেয়াল করো
উপরের সাদাটা মূত্রথলি, উপরের সাদা মূত্রথলি, নিচে চকলেট কালারের এটা কি, এটা জানতে চাচ্ছি। একজন বলছে জরায়ু। আল্লাহ মাফ করো, তোমাদের এই অবস্থা কেন বলতো? আচ্ছা প্রোস্টেট বলছো ইব্রাহিম, থ্যাংক ইউ ইব্রাহিম। আরো কয়েকজন প্রোস্টেট বলছো, যারা প্রোস্টেট বলছো তাদের অ্যান্সার ঠিক আছে। হ্যাঁ থ্যাংক ইউ ইব্রাহিম, মাহফুজুল ঠিক বলছো, ফাইন ঠিক বলছো। আচ্ছা এখন অনেকে ঠিক বলতেছো, এতক্ষণ বলছো তোমরাই। এই যে তোমরা যেটা দেখতে পাচ্ছ চকলেট কালারের, এটা হলো প্রোস্টেট গ্ল্যান্ড। হ্যাঁ ওকে, মূত্রথলি হলো এইটা, মূত্রথলি হলো সাদাটা। ওকে ডেলি এক থেকে দেড় লিটার পর্যন্ত মূত্র এখান থেকে বের হয়, এই জন্য আমাদের ডেলি 3 লিটার করে পানি খাওয়া উচিত, ঠিক আছে? ওকে এবার আসুন, আমরা আর একবার একটু দেখি, কর্টিক্স কোন জায়গাটা আশা করি চিনতে পারছো, ঠিক আছে? মেডুলা কোন জায়গাটা চিনতে পারছো, ঠিক আছে? এরপর চলে যাও রেনাল পিরামিড কি চিনতে পারছো, এরপরে চলে যাও রেনাল পেলভিস কি চিনতে পারছো, এই জায়গাটা, ঠিক আছে? এই এখান থেকে মোটামুটি এই জিনিসগুলা জানলেই আমাদের জন্য যথেষ্ট, ঠিক আছে? ওকে দ্যাটস ইট, এখান থেকে আমরা আর তেমন কিছু জানবো না, শেষ আমাদের। ওকে এই যে কিডনির যে বিভিন্ন পার্ট বললাম, পার্ট গুলা কি বুঝতে পারছো? যদি ভিডিও থেকে পার্ট গুলো বুঝতে পারো চ্যাট বক্সে একটু সিরিয়া জানাও যে ভাইয়া বুঝছি না। পানি খাওয়া ক্ষতিকর না, অল্প একটু খাইলে মোটামুটি, বেশি খেলে সমস্যা নাই, কিন্তু যদি 10 লিটার খাওয়া তাইলে আবার বিপদ, 10 লিটার খাওয়া যাবে না। ওকে ঠিক আছে, এখন আসো এই যে পোলটা দিব, এইটা যদি ভুল করছো রে ভাই শেষ, আজকে তোমরা, আজকে তোমরা শেষ। এটা যদি আজকে ভুল করছো, বিনিটের গাঠনিক এবং কাজের একক কি, এটা আনসার করো। আমি পোলটা লঞ্চ করে দিচ্ছি, এই পোলটা লঞ্চ করে দিলাম, অ্যানসার করো। এই কোশ্চেনও ভুল করছো তোমরা, কোনো কথা বলো, বৃক্ষের গঠন এবং কাজের একক কি, এটা যদি ভুল করো আর কিছু বলার থাকে বলো। ওকে ঠিক আছে, অনেক ভোট, তোমরা খুব তাড়াতাড়ি ভোট করো, এটা ভালো জিনিস, খেয়াল করো 96% সঠিক আনসার বলছো। হ্যাঁ ওকে, আর যারা ভুল করছো তাদের আমি কিছু বলবো না, আল্লাহর কাছে বিচার দিলাম, আর কিছু বলার নাই আমার। হ্যাঁ ওইটাই, ওকে ঠিক আছে, আসো আমরা সামনে চলে যাই, ঠিক আছে? আমরা এখান থেকে লিখিত কি কি পড়বো, আমরা আমরা লিখিত পড়বো রেচন কি, এটা সম্পর্কে আমরা জানবো, বৃক্কের গঠন নিয়ে আলোচনা করব, রেনাল পিরামিড নিয়ে আলোচনা করছি, নেফ্রন কি, নেফ্রনের গঠন কি, এই জিনিসগুলো আমরা পড়ছি, দ্যাটস ইট, এখান থেকে আর কিছু বলার নাই। না সাধারণত কিডনির ছবি আসে না, তুমি নেফ্রনের ছবিটা আঁকবা, হ্যাঁ কিডনির ছবিটা পড়ার এভাবে দরকার নাই, হ্যাঁ খেয়াল করো। আর রেচনের শরীরবৃত্ত নাইট্রোজেন ঘটিত বজ্র উৎপাদন করে, ইউরিয়া উৎপাদন করে, ইউরিক অ্যাসিড উৎপন্ন করে, তোমার জানতে হবে কোন প্রক্রিয়ার মাধ্যমে এটা হয়। খেয়াল করো অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়, অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়, এই জন্য একটা এনজাইম লাগে, যাকে আমরা ডিএমাইলেজ এনজাইম বলি, কি বলি আমরা, ডিএমাইলেজ এনজাইম বলি, এটাকে আমরা কি এনজাইম বলি, ডিএমাইলেজ এনজাইম বলি। এরপর চলে যাও ক্রিয়েটিনিন, ঠিক আছে? ক্রিয়েটিনিন একটা অ্যামাইনো অ্যাসিড বিপাকের ফলে তৈরি হয়, অর্থাৎ সোজা বাংলা কথায় যদি পেশিতে যেই ক্রিয়েটিন নামে একটা জিনিস থাকে সেটা ভাঙলে সেখান থেকে ক্রিয়েটিনিন বের হয় আর কি। ক্রিয়েটিনিন বেশি তৈরি হওয়া মানে কি জানো, যেন বলা হয় ক্রিয়েটিনিন বেশি তৈরি হওয়া মানে তোমার কিডনির অবস্থা, তোমার রক্তে যদি ক্রিয়েটিনিনের পরিমাণটা বাইরে যায় এর মানে তোমার কিডনির অবস্থা খারাপ আর কি। এই জন্য দেখবা এই লেভেলটা একটু তোমাদের জেনে নিতে হবে যে স্বাভাবিক অবস্থায় রক্তে কতটুকু ক্রিয়েটিনিন থাকা উচিত। ওকে এখান থেকে এইটুকুই রাখবা, আর ক্লাস বেশিক্ষণ নাই, অল্প সময় হবে আর কি, খেয়াল করো।
এই যে রেচন পদার্থ যেটা মূত্র তৈরি, মূত্র তৈরিটা তিন ধাপে হয়, কয় ধাপে হয়? তিন ধাপে। এটাকে বলা হয় অতি সূক্ষ্ম পরিস্রাবন, আলট্রা ফিল্ট্রেশন, আলট্রা ফিল্ট্রেশন, ওকে, আলট্রা ফিল্ট্রেশন। নির্বাচনমূলক পুনঃশোষণ, নির্বাচনমূলক পুনঃশোষণ মানে বুঝো, বাইসা বাইসা কিছু কিছু জিনিস আমরা নিব, কিছু কিছু জিনিস আমরা ফালাই দিব। আর হইল সক্রিয় ক্ষরণ, এই জিনিসটা আমরা এখান থেকে পড়বো না, এই জিনিসটা আমরা একসাথে পড়বো। পিছনে একটা ছবি আছে, এখান থেকে আমি যে ছবিটা আঁকছিলাম এই ছবিটা থেকে পড়বো। খেয়াল করো ছবিটার দিকে তাকাও, এখান থেকে আমরা পড়বো এখন। হ্যাঁ, ঠান্ডা মাথায় কিভাবে পড়বো খেয়াল করো, রক্তটা যখন গ্লোমেরুলাসে আসে এখানে কি ঘটে জানো? অতি পরিস্রাবন। পরিস্রাবন মানে কি? মানে তুমি এখানে যত রক্ত আসবে, এখানে প্রথমে কি রক্ত আসছিল না? রক্ত আসছিল তো এখানে নাকি? এই জায়গাটায় রক্ত ছিল না, রক্তের অতি পরিস্রাবন হবে, মানে রক্তের ভিতরে যা যা আছে সব পড়ে যাবে, সব পড়ে যাবে, সব নিচে পড়ে যাবে, এইদিকে সব নিচে পড়ে যাবে, যেহেতু সব পড়ে যাচ্ছে এই জন্য এটাকে আমরা বলি অতি পরিস্রাবন। মনে থাকবে, যেহেতু অতি মানে বুঝছি, ঠিক আছে, যেহেতু সব নিচে পড়ে যাচ্ছে, কয়েকটা জিনিস পড়বে না, কি কি পড়বে না জানো? আরবিসি আর প্রোটিন, এরা পড়বে না, এছাড়া বাকি যা আছে সব পড়ে যাবে। তো গ্লোমেরুলাস দিয়া সব পরিস্রাবন হয়ে পড়ে গেল, পড়ে গেলে এই যে এই জায়গাটা তুমি দেখতে পাচ্ছ, এখানে থাকবে কি বলতো? এখানে থাকবে পানি, এখানে থাকবে আয়ন, সব ধরনের আয়ন, কিন্তু আরবিসি এবং প্রোটিন এরা বড় হওয়ার কারণে এই গ্লোমেরুলাস ভেদ করে নিচে নামতে পারে না। খেয়াল করো, এখন খেয়াল করো, অতি পরিস্রাবন শেষ, এটা কি শেষ? অতি পরিস্রাবন শেষ। এখন প্রক্সিমাল কনভলুটেড টিউবিউল, এখানে যেটা আছে এখানে পানি এবং আয়ন এগুলো নাইমে আসছে। এখন সব পানি এবং আয়ন যদি আমরা ফালাইয়া দেই তাহলে কি আমরা বাঁচবো বলো? আমরা তো বাঁচবো না, তাই না? সব পানি যদি আমরা ফালাইয়া দিই তাহলে কি আমরা বাঁচবো? কোনো বাঁচার চান্স নাই। তো সেই ক্ষেত্রে আমরা কি করব জানো? বাইসা বাইসা যেগুলো দরকার সেগুলো নিয়ে নিব। যেহেতু আমরা বাইসা বাইসা নিচ্ছি এই জন্য এটাকে বলি আমরা নির্বাচন মূলক পুনঃশোষণ, যেগুলো আমাদের দরকার এগুলো বাইসা বাইসা আমরা শোষণ করে নিব, এইভাবে এইভাবে পানি, তারপরে সোডিয়াম পটাশিয়াম যেগুলো দরকার এগুলো বাইসা বাইসা আমরা নিয়ে যাব। এই জন্য নির্বাচন মূলক পুনঃশোষণ। এটা হবে কোন পর্যন্ত জানো? এই যে আমি সবুজ কালি দাগ যে পর্যন্ত দিব সবটাই হলো নির্বাচন মূলক পুনঃশোষণ হবে। সবুজ কালির জায়গাটা পুরোটাই নির্বাচন মূলক পুনঃশোষণের জায়গা। নির্বাচন মূলক পুনঃশোষণ যখন শেষ হয়ে যাবে তখন যেটা অবশিষ্ট থাকবে সেটা কি? মূত্র। সেই মূত্রটা কি করবে? সেই মূত্রটা যায়া জমা হবে সংগ্রাহী নালীতে। মূত্র জমা হবে কোথায়? সংগ্রাহী নালীতে। তাহলে মূত্রটা জমা হচ্ছে কোথায়? সংগ্রাহী নালিকাতে। আমি কি তোমাদের বুঝাইতে পারছি? তাইলে এই যে সংগ্রাহী নালিকায় আসলো, এই মূত্রটা এখান থেকে কই যাবে? সব মিলাইয়া কিডনি ইউরেটার হয়ে আস্তে আস্তে বের হয়ে যাবে। এটাকে আমরা কি বলবো? সক্রিয় ক্ষরণ। কি বলবো আমরা? সক্রিয় ক্ষরণ। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা একবার রিপিট করি, ঠান্ডা মাথায় খেয়াল করো। হ্যাঁ, গ্লোমেরুলাস যে জায়গাটা আছে এই ছিদ্র দিয়া বা এই ছাকনি দিয়া সব পড়ে যায়, সব নিচে পড়ে যায়, কিন্তু কি কি পড়তে পারে না? চ্যাট বক্সে জানাও তো, কি কি গ্লোমেরুলাস দিয়া পড়তে পারে না, কি কি গ্লোমেরুলাস থেকে নিচে নামতে পারে না বলো তো, চ্যাট বক্সে জানাও তো। আরবিসি, গুড। আর কি? শুধু আরবিসি, আর কিছু বলিনি আমি। প্রোটিন, গুড। টাইপ সঠিক অ্যান্সার দিছো, অনেকে সঠিক নাইন সঠিক অ্যান্সার দিছো। তাহলে প্রোটিন এবং আরবিসি এই দুটা পড়তে পারে না, আর সব পড়ে যায়। এখন যেহেতু পড়ে গেছে এগুলো সব ফালাই দিলে আমরা বাঁচবো না? বাঁচবো না। এই জন্য আমাদের কি করতে হবে? নির্বাচন মূলক পুনঃশোষণ করতে হবে, অর্থাৎ
বাইশা আমাদের শোষণ করতে হবে। তাহলে বাইশা বাইশা শোষণ করব কোন কোন জায়গায় বলতো, কোন কোন জায়গা থেকে শোষণটা হয়? এই যে পুরা সবুজ এরিয়া যেটা, পুরা সবুজ এরিয়া যেটা, সব জায়গাটাই পূর্ণ শোষণ হয় নাকি? তাহলে বলবো কি আমরা, রেনাল টিউবিউলে। কোথায় হয়? রেনাল টিউবিউলে, রেনাল টিউবিউল, রেনাল টিউবিউলে কি হয়? নির্বাচনমূলক পূর্ণ শোষণ। ওকে, হ্যাঁ, পিসিটি টু সিটি, ওকে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল টু কালেক্টিং ডাট, ঠিক আছে, রেনাল টিউবিউল, ওকে ফাইন। তাহলে নির্বাচনমূলক পূর্ণ শোষণ কোথায় হয়? রেনাল টিউবিউলে, দ্যাটস ইট। আর সক্রিয়করণ কোথা থেকে হয়? কালেক্টিং ডাট থেকে, বাকি যা থাকবে সেগুলো মূত্র, সেটা কালেক্টিং ডাট হয়ে বের হয়ে যায়। ওকে, এই যে তাইলে এই দেখো এই কথাগুলো এখানে বলছে, খেয়াল করো, অতি পরিশ্রাবণ আমরা বুঝাইতে পারছি এখানে, আমি লিখি সজীব ভাই, শুনতে পাচ্ছেন? তানবীর ভাই, তানবীর ভাইয়া ভাই, তোমরা একটু অপেক্ষা করো ভাই, হয়তো সম্ভবত কারেন্ট চলে গেছে, এক মিনিটের মধ্যে চলে আসবে, একটু অপেক্ষা করো। তানবীর ভাই আছেন? তানবীর ভাইয়া, হ্যাঁ ভাইয়া, সব তুমি দেখলেই বুঝবা, তুমি পড়াটা পড়ো, কনসেপ্ট বুক পড়ে তাহলে তুমি মেইন বই হাত দিও, তাহলে তুমি বুঝতে পারবা যে সব জিনিসই মোটামুটি গুছানো থাকে, যেটা তোমার কিছু মনে হইলো নাই, কোশ্চেন ব্যাংক পড়ার পর মনে হলো না ওই জিনিসটা থেকে আগে কোশ্চেন আসছে, তাহলে মেইন বই থেকে এই জিনিসটা পড়ে নিও, বাট যে কোনো একটা ভালো করে পড়ো, কনসেপ্ট বুক পড়লে কনসেপ্ট ভালো করে পড়ো, কারণ তুমি যখন পরীক্ষার আগে তুমি চাইলেও সব একসাথে পড়তে পারবে না, এটা তোমার বুঝতে হবে। তারপরে হ্যাঁ, এই এটা আমি চলে আসছি। আচ্ছা ভাই, চলে আসছেন? আচ্ছা, ওকে, ঠিক আছে, খেয়াল করো। আর যেটা বলতেছিলাম, আমি খুবই দুঃখিত, খুব ঝামেলা করতেছে। খেয়াল করো যে আরবিসি এবং কোটিন এই দুইটা কোনোভাবে বের হইতে পারে না, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? আর এই যে গোলমেলা কৌশিক চাপ, এটা তোমার খুব একটা জানার দরকার নেই, তারপরে বলে দিই। দেখো, ওর চাপ হইল যে 75, আর রক্তের আর তরলের চাপ হইল যে 30 এবং 20, দুইটা মিলে হয় কত? 50। খেয়াল করো, এই যে এই 75 থেকে 50 বাদ দিলে 25 মিলিমিটার মার্গারি থাকে না, এর জন্যই এই 25 মিলিমিটার মার্গারি চাপের জন্যই বেসিক্যালি কি হয়ে থাকে, এই 25 মিলিমিটার মার্গারির জন্যই বেসিক্যালি এই যে ছাকনটা এটা হয়ে থাকে, এটা তুমি মনে রাখবা যে 25 মিলিমিটার মার্গারি পার্থক্যের কারণেই ছাকনটা হয়ে থাকে, ঠিক আছে? নির্বাচনমূলক পূর্ণ শোষণ এই যে কোথায় কোথায় হয় দেখো, আমি এইমাত্র দেখাই আসছি, সেই জিনিসগুলো দেওয়া আছে। আর সক্রিয় ক্ষরণ এখানে কি কি হয় দেখো, ডিস্টাল নালিকা থেকে এই এই জিনিসগুলা বের হয়ে যায়, মূত্র বেসিক্যালি বের হয়ে যায়, সেটাকে আমরা সক্রিয় ক্ষরণ বলে থাকি। এবার চলে যাও, ডেইলি আমাদের মূত্র তৈরি হয় 500 ml থেকে 250 ml পর্যন্ত, কত? 500 ml থেকে 250 ml পর্যন্ত। এই যে মূত্রের যে বর্ণ, এটার জন্য দায়ী কে? ইউরোক্রোম। মূত্রের বর্ণের জন্য দায়ী কে? মূত্রের বর্ণের জন্য দায়ী হলো ইউরোক্রোম, আর গন্ধের জন্য দায়ী হলো ইউরিনোড। মনে থাকবে, গন্ধের জন্য দায়ী কে? ইউরিনোড, ঠিক আছে? ওকে, খেয়াল করো, এখান থেকে এই জিনিসটা একটু মাথায় রাখবা। আপেক্ষিক গুরুত্ব একের চেয়ে বেশি, অর্থাৎ মূত্র হলো পানির চেয়ে ঘন বেশি হয়ে থাকে। পিএইচটা কত? 5 থেকে 6.5, এটা নিজেরা পড়ে নিবা। আর ডায়ুরেটিক পদার্থ কি? যেসব জিনিস মূত্রের পরিমাণটা বাড়াইয়া দেয়। মূত্রের পরিমাণ বাড়ায় কি? বিভিন্ন ধরনের জুস, লবণাক্ত পানি, চা, কফি, এই জিনিসগুলো হলো ইউরিনয়েড, ঠিক আছে, সরি ডাইউরেটিক্স, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে?
দ্যাটস ইট, এখান থেকে এগুলো মনে রাখলেই আমাদের জন্য যথেষ্ট, আর তেমন কিছু দেখা নাই। এখানে আসো, এটা পড়তে হবে তোমাদের, কি কি পড়তে হবে আমি একটু বলে দিই। হ্যাঁ, বেশি ইম্পর্টেন্ট যেগুলো, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, ক্রিয়েটিন। এই ক্রিয়েটিনিন এবং ক্রিয়েটিন, ক্রিয়েটিন একটু খেয়াল করো, বেসিক্যালি ক্রিয়েটিন এইটা ভাইয়া ক্রিয়েটিনিন তৈরি হয়, মনে থাকবে, ক্রিয়েটিন এইটা ভাইয়া ক্রিয়েটিনিন তৈরি হয়, এটা একটু মাথায় রাখবা। হ্যাঁ, এটা একটু, এটা যাতে কোনোভাবে ভুল না হয়, এই জন্য দুইটার আলাদা করে পার্সেন্টেজটা তোমার মনে রাখতে হবে, ঠিক আছে? যেগুলো আমি দাগাইলাম এগুলো কোনোভাবে ভুল করবা না, আর এগুলো মনে রাখতে পারো আর না পারো, যেগুলো দাগাইছি এগুলো কোনোভাবেই ভুল করা যাবে না। এবার আসো অসমো রেগুলেশন, এইটা এখান থেকে পড়বো না, তুমি আমি আলোচনা করে পড়বো। হ্যাঁ, তোমরা আমরা আলোচনা করে পড়বো, এটা মিলাই নিবা পরে, আমি ভিডিওটা অন করে আমরা একটু আলোচনা করি, ঠান্ডা মাথায় খেয়াল করবা, খেয়াল করো, আমরা খেয়াল করবা। এখানে হাবিজাবে অনেক কিছু লিখছে, এত কিছু তোমরা আউড়াইয়া ফেলবে, আমি সোজা বাংলায় বলে দিই। হ্যাঁ, ধরো তোমার দেহে কোনো কারণে পানির পরিমাণ কমে গেল, তোমার দেহে কোনো কারণে পানির পরিমাণ কমে গেল, তখন এই সিগন্যালটা আমাদের ব্রেনে যাবে, ব্রেনে কোথায় যাবে, হাইপোথ্যালামাসে, যে বস পানি কিন্তু কমে গেছে, তখন হাইপোথ্যালামাস পিটুইটারিকে সিগন্যাল দেয়, পানি কমে গেছে তাড়াতাড়ি বাড়া, তখন পানি কি করে, সরি, পিটুইটারি কি করে জানো, এডিএইচ হরমোনটা ক্ষরণ করে, এডিএইচটা রক্তের মাধ্যমে ভাসতে ভাসতে কিডনিতে আসে, কিডনিতে আসে কি করে, কিডনিতে আইসা ও কিডনির যে টিউবিউল আছে না, ওর ভেদ্যতা বাড়ায় দেয়, ভেদ্যতা বাড়ায় দেয় মানে হইল ওর শোষণ ক্ষমতা বাড়ায় দেয়, খেয়াল করো, ঠিক আছে, কি করে, শোষণ ক্ষমতা বাড়ায় দেয়, শোষণ ক্ষমতা বাড়ায় কিভাবে, যে আগে ধরো নির্বাচনমূলক পুনঃ শোষণ হইতো না, সেইটা আগের চেয়ে বাইরে যাবে, খেয়াল করো, কোনটা জানো, শুধুমাত্র সোডিয়াম এবং পানি, তাহলে এডিএইচ কি করে চ্যাটবক্সে জানাও, কিসের পুনঃ শোষণ বাড়ায় চ্যাটবক্সে জানাও, স্পেশালি পানি, স্পেশালি পানি, তাহলে এডিএইচ কার পুনঃ শোষণ বাড়ায় দেয় চ্যাটবক্সে জানাও, চ্যাটবক্সে জানাও, পুনঃ শোষণ কারটা বাড়ায়, পানি, পানি কোনোভাবে ভুল বলবা না, তাহলে এডিএইচ আইসা কি করলো, পানির পুনঃ শোষণ বাড়ায় দিল, তাহলে কি আমাদের বডির ভিতরে পানির পরিমাণটা বাড়লো, যেহেতু বডিতে পানি বাড়ছে এর মানে কি মূত্রের ভিতরে পানি কমে যাবে, তাইলে মূত্রটা কেমন হবে বলতো, গাঢ় হবে। এখন বলো এই যে মূত্রটা গাঢ় হইলো এটা কি খারাপ, এই যে মূত্রটা গাঢ় হইলো এটা কি খারাপ, না এটা খারাপ না, এটা আমাদের বাঁচানোর জন্য একটা মেকানিজম, এটা আমাদের সিগনাল যে তুমি কিন্তু পানি কম খাইছো, তোমার পানি খাইতে হবে। এটা আর একটা উপকার আছে, ধরো তুমি মরুভূমিতে গেলা, তো মরুভূমিতে যে পরিমাণ গরম ওতে তো তোমার দেহে পানি আছে কয় লিটার, 4-5 লিটার, সপ্তাহে একদিনই বের হয়ে যাওয়ার কথা, তুমি একদিনে মরে যাওয়ার কথা, কিন্তু মরতেছো না, কারণ কি, এই যে আল্লাহ এডিএইচ হরমোনের মাধ্যমে তোমারে বাঁচায় রাখতেছে, ঠিক আছে? যখন তুমি পানির শূন্যতায় থাকো, পানি পাও না, তুমি অনেকদিন খাইতে পারতেছো না মরুভূমিতে যাইয়া, তখন তোমাকে আল্লাহ এডিএইচ হরমোনের মাধ্যমে বাঁচায় রাখে, আমি ক্লিয়ার? তাহলে এডিএইচ কি হলো, তোমার দেহে যখন রক্ত কমে যায়, তখন অসমো রিসেপ্টর এটা বুঝতে পারে যে পানি কমে গেছে, সিগন্যাল পাঠায় কাকে, হাইপোথ্যালামাসকে, হাইপোথ্যালামাস পিটুইটারিকে বলে পানি কমে গেছে পানি বাড়া, তখন পিটুইটারি এডিএইচ কে ক্ষরণ করে, এডিএইচ কিডনিতে যায় কি করে, পানি শোষণ ক্ষমতা বাড়ায় দেয়, তখন পানি আর বাইরে নিতে পারে না, পানি সব দেহের ভিতরে থাকা যায়, তখন মূত্রের ভিতরে কি বর্জ্য বেশি থাকে, এই জন্য মূত্রটা কি হয়, হলুদ হয় প্রচুর পরিমাণে, এই জন্য প্রচুর পরিমাণে কি হয়, হলুদ হয়, যেটাকে হাইপারটনিক বলি আমরা, কি বলি আমরা, হাইপারটনিক। আবার খেয়াল করো, যদি কোনো কারণে আমাদের দেহে পানির পরিমাণ প্রচুর বাইরে গেল, যে প্রচুর পরিমাণে পানি বাইরে গেছে, পানি খাইতে খাইতে তুমি 4-5 লিটার করে তুমি পানি খাইতেছো, তখন কি হবে, তোমার অসমো রিসেপ্টর সিগন্যাল দিবে, বস দেহে প্রচুর পানি, দেহে প্রচুর পানি, পানি বাইরে করে দিতে হবে, কিছু একটা করেন, তখন হাইপোথ্যালামাস কি করে জানো, পিটুইটারিকে বলে, এই থাম, আর এডিএইচ পাঠাইস না, পানি বেশি হয়ে গেছে, ওগুলোকে বাইরে করে দিতে হবে। যখন এডিএইচ আর বের হয় না, তখন কি হইলো, কিডনিতে আর এডিএইচ নাই, তখন পানিকে ধরে রাখার কেউ আছে বলো, তখন পানিকে যে ধরে রাখবে এমন কেউ আছে কিডনির ভিতরে, না নাই, তখন কি হবে জানো, কিডনি আর পানি ধরে রাখতে পারবে না, পানি প্রচুর পরিমাণে মূত্রের সাথে বের হয়ে যাবে, তখন পানিটা মূত্রটা কি হালকা হয়, মূত্রের ভিতরে পানি বেশি থাকে, ওই জন্য ওইটাকে আমরা বলি হাইপোটোনিক মূত্র, মনে থাকবে, সেটাকে আমরা কি বলি,
হাইপোটোনিক মূত্র, এই পুরো ব্যাপারটা হলো অসমোরেগুলেশন। তোমরা কি বুঝতে পারছো? যদি বুঝে থাকো চ্যাট বক্সে একটু সি দিয়া জানাও যে ভাইয়া বুঝছি। যদি অসমোরেগুলেশন বুঝে থাকো চ্যাট বক্সে একটু সি দিয়া জানাও যে বুঝছি। ওকে গুড, এই জিনিসটাই এখানে লেখা আছে, একটু কমপ্লিকেটেড করে তোমরা নিজেরা পড়ে নিবা। ওকে ওকে দ্যাটস ইট। তো এখানে অনেক কথা লেখছে, তোমরা কনফিউজড হবে না, কনফিউজড হওয়ার কিছু নাই, সহজ জিনিস। ওকে, দুই পৃষ্ঠার পর আমি বলে দিলাম এক মিনিটের ভিতরে। ওকে, এবার আসো সোডিয়াম এই পরিমাণটা কিভাবে কমায়। ধরো তোমার রক্তে সোডিয়াম কমে গেল, রক্তে সোডিয়াম কমে গেলে কি হবে? চাপ এবং আয়তন দুইটাই কমে যাবে, কারণ সোডিয়াম এবং পানি একসাথে কমে। তখন কি হবে জানো? যখন সোডিয়াম কমে যায় তখন রেনিন এনজাইম ক্ষরিত হয়। কি হয়? রেনিন। এখন তোমার কাজের জন্য দরকার এনজিওটেনসিন, কিন্তু তোমার বডিতে আছে এনজিওটেনসিনোজেন। জেন মানে কি? ইনঅ্যাকটিভ। এটাকে এনজিওটেনসিন বানাইতে হবে। এই কাজটা কে করে? রেনিন। তাহলে রেনিনের কাজ কি? এনজিওটেনসিনোজেনকে এনজিওটেনসিন করা। এই এনজিওটেনসিন কিডনির উপরে যে অ্যাড্রিনাল কর্টেক্স থাকে না, সেখান থেকে অ্যালডোস্টেরন হরমোন ক্ষরণ করে। অ্যালডোস্টেরন হরমোন যায় কোথায়? ডিস্টাল কনভলুটেড টিউবিউলে, ডিস্টাল কনভলুটেড টিউবিউলে যায়, সোডিয়ামের পুনঃশোষণ বাড়ায় দেয়। তাহলে খেয়াল করো, এটার দিকে তাকানোর দরকার নাই। আমার কথা শুনো, আমার কথা শুনো, হ্যাঁ আমার কথা শুনো। যে ধরো সোডিয়ামের পরিমাণটা কমে গেল, খেয়াল করো সোডিয়ামের পরিমাণটা কমে গেল, তখন এই সিগনাল যখন জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্সে যায় বৃক্কের, সেখান থেকে রেনিন বের হয়। রেনিন কি? একটা এনজাইম। তো রেনিনের কাজ কি? রেনিনের কাজ হলো এনজিওটেনসিনোজেনকে অ্যাক্টিভ করা। এনজিওটেনসিনোজেন অ্যাক্টিভ করলে কি হয়? এনজিওটেনসিন। আর এনজিওটেনসিনের কাজ কি? এনজিওটেনসিনের কাজ হলো অ্যালডোস্টেরন ক্ষরণ করা। এনজিওটেনসিন যায় অ্যাড্রিনাল কর্টেক্সকে খোঁচা দেয়, অ্যাড্রিনাল কর্টেক্স থেকে অ্যালডোস্টেরন বের হয়, অ্যালডোস্টেরন যায় ডিস্টাল কনভলুটেড টিউবিউলে খোঁচা দেয়। তখন ওই যে পানি যেমন বাইর করা বন্ধ করে দিয়েছিল, অ্যালডোস্টেরনের উপস্থিতিতে সোডিয়াম বের হওয়া বন্ধ হয়ে যায় এবং সোডিয়াম পুনঃশোষণ হয়। তখন সোডিয়ামের পরিমাণটা স্বাভাবিক হয়ে যায়। এইভাবে সোডিয়ামের মাত্রাটা নিয়ন্ত্রিত হয়ে থাকে। ওকে, এটা দরকার নাই, আমরা সামনে চলে যাই। বৃক্ক বিকল হয়ে গেল, বৃক্ক নষ্ট হয়ে গেল। বুড়াকালে বৃক্ক নষ্ট হয়ে যেতে পারে না, কিডনি নষ্ট হয়ে যেতে পারে না। যদি বুড়াকালে কিডনি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? অনেকগুলা ব্যাপার করতে পারি আমরা। খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করতে পারি, ডায়ালাইসিস করতে পারি, আর যদি বেশি সমস্যা হয় তাহলে কিডনি ফালাই দিয়ে নতুন কিডনি লাগাইতে পারি। মনে থাকবে? এবার আসো বিশেষ তথ্যটা তোমরা একটু দেখে নিবা। এখন আসো, ডায়ালাইসিস কয় ধরনের? একটা হলো হিমোডায়ালাইসিস, আর একটা হলো পেরিটোনিয়াল ডায়ালাইসিস। হিমোডায়ালাইসিস মানে কি? রক্তের মাধ্যমে যেটা ডায়ালাইসিস করি। কিভাবে করব এটা আমরা সামনে দেখাচ্ছি, খেয়াল করো। এই যে আমরা এখন দেখব কিভাবে হিমোডায়ালাইসিস। ভিডিওটার দিকে তাকাও, হ্যাঁ ভিডিওটার দিকে তাকাও, খেয়াল করো হিমোডায়ালাইসিস আমরা কিভাবে করি। এই যে মেশিনটা, এই যে মেশিনটা দেখতে পাচ্ছ, এটা হলো ডায়ালাইসিস মেশিন। যে মেশিনটা তোমরা দেখতে পাচ্ছ এটা কি? ডায়ালাইসিস মেশিন। এটার ভিতরে রক্তটা পাঠানো হয়, এরপরে রক্তটা বিশুদ্ধ হওয়ার পরে সেটাকে আবার আমাদের দেহে ফেরত পাঠানো হয়। খেয়াল করো কিভাবে পাঠানো হয়, খেয়াল করো কিভাবে পাঠানো হয়। স্ক্রিনের দিকে তাকায় থাকো, এখানে আমরা দেখব কিভাবে পাঠানো হয়ে থাকে। এই যে তোমরা একটা জিনিস মনে রাখবা, সাধারণত ঠান্ডা মাথায় শুনো, এই যে মেশিনের ভিতরে আমরা যে রক্তটা পাঠাবো সেটা পাঠাবো কোথা থেকে? ধমনী থেকে। মনে থাকবে, মেশিনের ভিতরে রক্তটা যে পাঠাবো সেটা কোথা থেকে পাঠাবো? ধমনী থেকে। আর মেশিন থেকে যে রক্তটা আসবে সেটা রিসিভ করবো কার মাধ্যমে? শিরার মাধ্যমে, কারণ ধমনীতে রক্ত রিসিভ করা যায় না, কারণ ধমনীতে রক্তের চাপ এমনি বেশি থাকে। ওকে, দেখো কি করে, দেখো এখানে ঘটনাটা কি হয়, ঠান্ডা মাথায় খেয়াল করো। হ্যাঁ, এখান থেকে আমরা কাটবো, কাইটা এই যে আর্টারি দেখছো, এই যে লাল যেটা আর্টারি, এই আর্টারির সাথে একটা পাইপ লাগাবো আমরা, খেয়াল করো। এই যে ওইটা না করে আমরা হাতের এখান থেকেও কাটতে পারি, খেয়াল করো হাতের এখান থেকে কাটলাম,
আর্টারি এবং ভেইন আছে, দুইটারে এইভাবে আমরা ফিস্টুলা করব। কি করব? ফিস্টুলা, দুইটাকে মিলাবো। মিলানোর পরে কি করি দেখো, এই যে জিনিসটা দেখলা এটাকে বলা হয় ফিস্টুলা। এই যে দুইটা নালিকা ঢুকাইলাম, একটা শিরার ভিতরে আর একটা ধমনির ভিতরে। খেয়াল করো, শিরার ভিতরে যে নালিকা ঢুকাইছিলাম সেটা থেকে রক্তটা মেশিনের ভিতরে ঢুকলো। শিরা থেকে রক্তটা কই ঢুকলো? মেশিনের ভিতরে ঢুকলো। খেয়াল করো, মেশিনের ভিতরে ঢুকলো, মেশিনের ভিতরে। এইটা হলো ডায়ালাইসার। এই যে দেখলাম আমাদের ফিল্টারের ভিতরে একটা আসছে, এই নালিকার মাধ্যমে নিচে আর একটা ব্যাগ থাকে, সেই ব্যাগের ভিতরে জমা পড়ে। ঠিক আছে, তাইলে এইটা হইলো আমাদের মোটামুটি ডায়ালাইসিস। এই যে ডায়ালাইসিস দেখাইলাম সেই ছবিটাই এখানে দেওয়া আছে। খেয়াল করো, সেই ছবিটাই এখানে দেওয়া আছে। তোমরা এই যে ডায়ালাইসিসের ভিডিওটা দেখাইলাম, এটা কি বুঝছো? যদি বুঝে থাকো চ্যাট বক্সে একটু সি দিয়া জানাও। যদি বুঝে থাকো চ্যাট বক্সে একটু সি দিয়া জানাও। ওকে, দেখছি বুঝতে পারছো, থ্যাংক ইউ। ওকে, খেয়াল করো এটাকে আমরা হেমোডায়ালাইসিস, তাহলে হেমোডায়ালাইসিস বুঝতে পারছো। এরপরে আসো পেরিটোনিয়াল ডায়ালাইসিস, এটাও কি বুঝতে পারছো না? আমরা করছি, এটা দিনে 3-4 বার করা লাগে। তো তবে এটা একটা মজার জিনিস আছে, তুমি শুয়া বয়া সব জায়গায় বসে আরামসে করতে পারবা, সাথে সাথে ব্যাগ নিয়ে ঘুরতে পারবা, সমস্যা নাই। ঠিক আছে, তো এই জন্য পেরিটোনিয়াল ডায়ালাইসিসটা অনেকটা সুইটেবল আর কি। এবার আসো বৃক্ক প্রত্যস্থাপন। তুমি একটা বৃক্ক আয়না যখন বসাবা তখন 24 ঘন্টার ভিতরে এটা বসাইতে হবে। দেখো তুমি নতুন বৃক্ষ কই বসাইছো? নিচে বসাইছো, কিন্তু আগের বৃক্ষটা রয়ে গেছে, থাকুক সমস্যা নাই। তোমার যদি কোনো প্রবলেম না হয় তাহলে এটা ফালানোর দরকার নাই, এটা ফালানোর এক ঝামেলার কাজ। তবে মাঝে মধ্যে এটার কারণে প্রেশার বাড়াবো অন্য কোনো সমস্যা হলে তখন ফালাই দিতে হয়। এখন বৃক্ষ যে তুমি প্রতিস্থাপন করবা এই জন্য একটা ব্যাপার আছে, তোমার টিস্যু ধরন মিলতে হবে, অর্থাৎ ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে নিলে, রক্তের গ্রুপ মিললে, সব মানে রক্তের গ্রুপ মিলতেই হবে, তারপরও ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে নিলে ভালো হয়। আর প্রতিস্থাপনের আগ পর্যন্ত এটাকে ঠান্ডা স্যালাইনের ভিতরে সংরক্ষণ করবা। আর যখন যা কিডনি নিবা খেয়াল রাখবা এইচআইভি বা অন্য কোন রোগ আছে কিনা এটা খেয়াল করে নিতে হবে আমাদের। ঠিক আছে, লিখিত পরীক্ষার জন্য আমরা অসমোরেগুলেশন, মূত্র কিভাবে সৃষ্টি হয়, ডায়ালাইসিস কি, বৃক্ক প্রতিস্থাপন সম্পর্কে লিখো, এই কোশ্চেনগুলা তোমাদের নিজেদের পড়ে নিতে হবে। আচ্ছা, যে জিনিসগুলো পড়াইলাম তোমরা কি বুঝছো? যদি বুঝে থাকো চ্যাট বক্সে একটু সি দিয়া জানাও। আমাদের লেকচার শেষ। ওকে, আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত, তোমাদের আজকে খুব সমস্যা হয়েছে কিছু কিছু ব্যাপারে। হ্যাঁ উদ্ভাসের ভাইয়া কে আছেন? জি ভাইয়া, হ্যাঁ শেষ করে দিব আমি, আপনারা কিছু বলার থাকলে বলেন। আর এই পর্যন্তই থাকো, পরে ইনশাআল্লাহ কোনো একদিন দেখা হবে। আজকে অনাকাঙ্ক্ষিত সমস্যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ এটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত ছিল, কারণ আমি নিজেও আসলে নেটওয়ার্ক এই ধরনের প্রবলেমে কখনো পড়ি নাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরবর্তীতে কোনো এক সময় হয়তো আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। হ্যাঁ ধন্যবাদ ভাই। হ্যাঁ তানভীর আছো? তানভীর ওকে ভাই, সবাইকে ধন্যবাদ, তোমরা যারা ধৈর্য সহকারে ক্লাস করছো। একজন জানতে চাইছো বাকি বইগুলো কবে দিবেন ভাই? বাকি বইগুলো রেডি হলে আমরা তোমাদের এসএমএস দিয়ে জানিয়ে দেওয়া হবে। ওকে, ক্লাস শেষে ডেইলি এক্সামটা দিয়ে দিও, আর নেক্সট ক্লাসের জন্য প্রস্তুতি রাখো। আল্লাহ সবাইকে ভালো রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।